আসসালামু আলাইকুম, আবার আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আমি মোহাম্মদ তৌহিদুর রহমান। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি উপসর্গের ক্লাস নিয়ে। তবে এরই ফাঁকে একটু জাস্ট আমাকে জানাবেন যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, অথবা বোর্ডটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, আর আমার কথা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। যদি এই তিনটা মোটামুটি ঠিক থাকে তাহলে ক্লাসে স্টার্ট করতে পারবো। মানে কথা শোনাটাই হচ্ছে বেশি জরুরি, যে আগে মানে দেখবেন যে আমার কথাটা স্পষ্ট এবং ক্লিয়ার আছে কিনা। যদি স্পষ্ট এবং ক্লিয়ার আসে তাহলেই ক্লাসটা শুরু করতে পারবো। আর যারা এই মুহূর্তে জয়েন করেছেন তারা আপনাদের ফ্রেন্ডদেরকে একটু ইনভাইট করুন, আমাদের পেজে ইনভাইট করতে পারেন, অথবা লাইভটা শেয়ার করে দিতে পারেন, অথবা কমেন্ট সেকশনে তাদেরকে মেনশন করতে পারেন। একটু সবাই আসুক, আসলেই ক্লাসটা শুরু করব। আজকে আমরা যে টপিকসটা শিখবো এই টপিকসটা খুবই ইম্পর্টেন্ট টপিকস, কারণ এখান থেকে প্রশ্ন আমাদের বিসিএস পরীক্ষা থেকে শুরু করে সকল ধরনের চাকরি পরীক্ষায় অনেকবার এসেছে এবং আশা করছি এই বছরও আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকের এই গুরুত্বপূর্ণ টপিকস এর নাম হচ্ছে উপসর্গ। নাম কি? উপসর্গ। অনেকে অনেক ভয় পান, অনেক কঠিন টপিকস মনে করেন, কিন্তু আমার সবচেয়ে পছন্দের এবং প্রিয় একটা টপিকস এর মধ্যে হচ্ছে উপসর্গ। কারণ কি, এটা খুব মজা করে পড়া যায়, এটা অনেকটা ম্যাথমেটিক্স এর মতো। আপনি যখন ম্যাথমেটিক্স এর একটা টার্ম শিখে গেলে বা একটা সূত্র শিখে গেলে আপনি সবগুলি করতে পারেন, ঠিক উপসর্গ ঠিক ওইটাই। একবার যদি আপনার মাথায় এটা গেঁথে যায় যে আচ্ছা ঠিক আছে এইভাবে উপসর্গ বের করতে হয়, এইগুলো হচ্ছে এই উপসর্গ, তাহলে দেখবেন যে আপনি এই উপসর্গটা অনেক ভালো করে শিখতে পারবেন। ঠিক আছে, তো আজকে আমরা বেশ মজা করে বেশ আনন্দের সহিত আমরা উপসর্গ শিখবো। আর যারা নতুন জয়েন করেছেন তারা একটু কাইন্ডলি আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে আপনার ফ্রেন্ডসরাও দেখতে পারে। ঠিক আছে, আর এরই মাঝে আমি জাস্ট একটু চেক করি, যে একটু কমেন্ট সেকশনটা চেক করি যে কার কি অবস্থা, বা কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, বা কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে, ওকে। আমার সঙ্গে অনেকেই যুক্ত আছেন, যদি আমি একটু ক্যামেরার পিছনে আছি, অনেকেই যুক্ত আছেন, অনেকেই লাইভটা দেখছেন। ওকে, আমি একটু কমেন্ট সেকশনে একটু চেক করে নিই যে কি অবস্থা, সবাই দেখতে পাচ্ছি কিনা বা ঠিকঠাক আছে কিনা। ওকে, অনেকেই কমেন্ট করছেন, আসুন মায়া ছড়াই। আমি কমেন্ট গুলো দেখতে পাচ্ছি এখন, আমি পিসিটা সামনে লিখেছি, একটু চেক করে নেই কি অবস্থা। ওকে, অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম। যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম, ক্লাসটা আমার শান্তি শুরু করা উচিত ছিল। ওকে, অনেকেই জনকে মারুফ বিনতে কালাম, আমি দেখতে পাচ্ছি কিছু কমেন্ট। যারা একটু লাইভটা দেখছেন তারা কাইন্ডলি শেয়ার করেন। আজকে ক্লাসটা আসলেই অনেক ইম্পর্টেন্ট, খুব মজার ক্লাস। আজকে আমাদের টপিক আছে উপসর্গ, আছে আরো কিছু টপিক, ছোট ছোট টপিক্স আছে যেগুলো আপনারা পিডিএফ ফাইল আকারে পেয়ে যাবেন। তবে আজকে আমরা টার্গেট করবো যেন উপসর্গটা একদম শেষ করতে পারি, যদিটা অনেক বড় টপিকস। তবে আশা করছি আপনারা যদি আমাকে হেল্প করেন, একটু কোঅপারেট করেন, দেখবেন যে খুব সহজে আমরা উপসর্গটা শিখে ফেলবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাই যুক্ত হয়েছে, অনেকগুলো মানুষ আমার সঙ্গে যুক্ত আছেন, সবাই বলছেন অল ক্লিয়ার, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে, আজকে আমাদের শেখার টপিকস হচ্ছে উপসর্গ। ঠিক আছে, আগে উপসর্গের কিছু বেসিক জিনিস শিখে নিই, যে উপসর্গ কি। দেখেন উপসর্গকে, উপসর্গ আমরা দুই ধরনের অর্থ পাই। উপসর্গের কয় ধরনের অর্থ পাই? দুই ধরনের অর্থ পাই। দেখেন একটা হচ্ছে ব্যবহারিক অর্থ, একটা কি অর্থ, একটা হচ্ছে ব্যবহারিক অর্থ। আমি আবার বলছি যে উপসর্গের আমরা দুই ধরনের অর্থ পাই, একটা হচ্ছে ব্যবহারিক অর্থ, আরেকটা হচ্ছে আভিধানিক অর্থ। আভিধানিক অর্থ, আসলে আমরা দুই ধরনের অর্থ কি কি পাই দেখেন। উপসর্গের ব্যবহারিক অর্থ হচ্ছে রোগের লক্ষণ, কি পাই, রোগের লক্ষণ। আর উপসর্গের আভিধানিক অর্থ হচ্ছে আগের অধ্যায়, আগের অধ্যায়। আসেন আমরা এক্সপ্লেইন করি। দেখেন আপনি যদি কোনো হাসপাতালে বা বিভিন্ন যে মানে কমিউনিটি ক্লিনিক গুলো আছে ওইখানে কিন্তু লেখা থাকে যে জন্ডিস রোগের উপসর্গ, বা এই রোগের উপসর্গ, বা কুষ্ঠ রোগের উপসর্গ, বিভিন্ন রোগের উপসর্গ বলে। তার মানে কি, এই উপসর্গ দ্বারা কি বুঝি, এই উপসর্গ দ্বারা বুঝি যে রোগের লক্ষণ। আর এটার আভিধানিক অর্থ, আভিধানিক অর্থ হিসেবে যদি বলা হয় তাহলে এটার আভিধানিক অর্থ দাঁড়ায় যে আগের অধ্যায়।
আপনাকে যদি বলা হয় যে 4 নম্বর উপসর্গে আসেন বা 4 নম্বর উপসর্গে, তার মানে কি 4 নম্বরের আগের অধ্যায়ে আসতে বলা হয়েছে, 4 নম্বর অধ্যায়ে না। তার মানে দেখেন উপসর্গের কয়েকজন অর্থ পাই, 2 ধরনের অর্থ। একটা কি অর্থ? একটা হচ্ছে ব্যবহারিক অর্থ, একটা আবেদনিক অর্থ। দেখেন একটা মজার বিষয়, আমরা নর্মালি জানি যে যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ অথবা ব্যবহারিক অর্থ এবং আবেদনিক অর্থ একই রকম না হয়ে আলাদা হয় তাকে কোন শব্দ বলে? রূঢ়ি শব্দ বলে। সেই সুবাদে কিন্তু উপসর্গ রূঢ়ি শব্দ। পরীক্ষায় যদি রিটেনের হোক বা যে কোনো জায়গায় যদি ক্রিটিক্যাল প্রশ্ন করে, তাহলে কিন্তু এটা করতে পারে যে উপসর্গ রূঢ়ি শব্দ প্রমাণ করো অথবা উপসর্গ কেমন শব্দ সেইটাও প্রমাণ করতে হবে। ঠিক আছে, তার মানে দেখেন উপসর্গ কেমন শব্দ? রূঢ়ি শব্দ। কারণ কি? উপসর্গের ব্যবহারিক অর্থ হচ্ছে একরকম আর উপসর্গের আবেদনিক অর্থ হচ্ছে আরেক রকম। ঠিক আছে, এই বিষয়টা আমরা ক্লিয়ার না? ওকে, তার মানে দেখেন উপসর্গের আমরা আবার যদি বলি যে উপসর্গের কয়জন অর্থ পাই, 2 ধরনের অর্থ। প্রথমটা কি? এক নম্বর হচ্ছে ব্যবহারিক অর্থ, 2 নম্বর কি আবেদনিক অর্থ। ব্যবহারিক অর্থ কি? রোগের লক্ষণ। আর আবেদনিক অর্থ কি? আগের অধ্যায়। ক্লিয়ার? এরপরে দেখেন আমরা যদি লিখি যে উপসর্গকে ভাঙলে কি পায় বা উপসর্গের বিশ্লেষিত রূপ কি, এটা পরীক্ষায় আসে এমসিকিউ আকারে। দেখেন উপসর্গের বিশ্লেষিত রূপ অথবা উপসর্গের যদি ভাঙি, তাহলে আমরা পাই উপ যোগ সৃজ, এই সৃজের একটা ক্রিয়ামূল চিহ্ন আসবে। আর মাথায় রাখবেন যে ক্রিয়ামূল চিহ্নটা এদিকে হয়ে নামবে, সুযোগ উঠবে, কখনো এইদিকে যাবে না। এইদিকে দিয়ে মানে গেলে কিন্তু এটা রুট ওভার বা বর্গমূল হয়ে যায়, কিন্তু আমরা কিন্তু কখনোই বর্গমূল ব্যবহার করতে পারবো না। এটা কি মূল? এটা হচ্ছে ক্রিয়ামূল। ঠিক আছে, দেখা এটা দিলেই ভুল হয়ে যাবে। উপযোগ সৃজ যোগ অ, এটাই হচ্ছে আমাদের উপসর্গের বিশ্লেষিত রূপ। তার মানে উপসর্গ হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। কি শব্দ? সব শব্দ যে প্রত্যয় সাধিত শব্দ। ঠিক আছে, ওকে, এটা পারবেন, খুব সহজ বিষয়। এখন তো আপনাকে প্রশ্ন করে যে উপসর্গ কোন তত্ত্বের আলোচ্য বিষয়। আমরা কিন্তু প্রথম দিন প্রায় আলোচ্য বিষয়গুলো পড়েছিলাম, উপসর্গ কোন তত্ত্ব আলোচ্য বিষয়। উপসর্গ হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। আবার প্রশ্নটা আমি রিপিট করছি, উপসর্গ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। এটা কিন্তু আমি লিখে দিলাম না, আপনারা খাতায় লিখে নেবেন। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত যা যা আমি পড়ালাম বা যা যা আমি শিখলাম, এটা আরেকবার রিপিট করছি। রিপিট করে আমি টপিকসে যাচ্ছি। ঠিক আছে, প্রথমে শিখলাম যে উপসর্গের 2 ধরনের অর্থ পাই। কয় ধরনের অর্থ পাই? 2 ধরনের। এক নম্বর অর্থ কি? একটা হচ্ছে আবেদনিক অর্থ। আবেদনিক অর্থ কি? আগের অধ্যায়। আর একটা কি পাই? ব্যবহারিক অর্থ। ব্যবহারিক অর্থ কি? রোগের লক্ষণ। তার মানে দেখেন উপসর্গের ব্যবহারিক অর্থ এবং আবেদনিক অর্থ এই দুটা কিন্তু 2 রকম। দ্যাটস ওয়াই এটা কোন শব্দ? এটা হচ্ছে রূঢ়ি শব্দ। এরপর শিখলাম যে আমরা উপসর্গকে ভাঙলে বা বিশ্লেষণ করলে কি পাই। আমরা উপসর্গকে ভাঙলে বা বিশ্লেষণ করলে পাই উপ যোগ সৃজ যোগ অ। ঠিক আছে, সৃজের সঙ্গে একটা অবশ্যই কি চিহ্ন বসবে? যে ক্রিয়ামূল বা ধাতুমূল চিহ্ন বসবে। এরপরে শিখলাম যে উপসর্গ কোন তত্ত্বের আলোচ্য বিষয়। উপসর্গ হচ্ছে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে, এবার আসেন আমাদের শিখতে হবে যে উপসর্গ থেকে প্রশ্ন কিভাবে আসে বা কোথাও থেকে প্রশ্ন আসে। আমরা রিসার্চ করে বা আমি রিসার্চ করে বের করেছি যে উপসর্গ থেকে এখন পর্যন্ত 5 ধরনের প্রশ্ন আসছে। কয় ধরনের? 5 ধরনের। এই 5 ধরনের বাইরে উপসর্গ থেকে কখনোই কোনো প্রশ্ন আসেনি, আশা করছি আসবেও না। ঠিক আছে, আসেন একটু দেখে নেই যে কোন 5 ধরনের প্রশ্ন হয়। এটা আপনাদের লেখার কোনো প্রকার দরকার নেই, জাস্ট দেখে রাখবেন। ঠিক আছে, দেখেন উপসর্গ থেকে একটা প্রশ্ন হতে পারে এরকম যে একটা সব উপসর্গ দিতে পারে, যে কোনো একটা উপসর্গ দিয়ে বলবে যে এইটা কোন উপসর্গ। যেমন একটা উপসর্গ দিল যে প্র, যে প্র কোন উপসর্গ, এটা একটা টাইপের প্রশ্ন হতে পারে। 2 নম্বর দেখেন এই প্রদে একটা শব্দ তৈরি করতে পারে। প্রদে শব্দ কি হতে পারে? হতে পারে কি? প্রহার। কি হতে পারে? প্রহার। বলবো যে প্রহার শব্দের প্র, বলবো যে প্রহার শব্দের প্র কোন উপসর্গ। ঠিক আছে, কি লেখা আছে? প্রহার শব্দের প্র কোন উপসর্গ, দুইটাই প্রশ্ন পেলাম। 3 নম্বর একটা উপসর্গযুক্ত শব্দ দিয়ে বলবে যে এই শব্দের এই উপসর্গটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন দেখেন যদি আমি লিখি রাম ছাগল, কি লিখি? রাম ছাগল। দেখেন এই রাম ছাগল কিন্তু অবশ্যই উপসর্গযুক্ত শব্দ। এই রাম ছাগলের রাম, রাম ছাগলের রাম কোন অর্থে ব্যবহৃত হয়, এইটাই প্রশ্ন আসতে পারে। 4 নম্বর দেখেন একটা শব্দ দিতে পারে, শব্দ দিয়ে বলবে যে এই শব্দের মাঝে কতটি উপসর্গ আছে। যেমন দেখেন আমরা একটা শব্দ লিখেছি যে সম ভি ব্যহার। ঠিক আছে, এই সমবিব্যহার শব্দে
কয়টি উপসর্গ আছে? উপসর্গ আছে, শর্টকাটে লিখে ফেলো, ঠিক আছে? এরপর দেখেন 5 নাম্বার, একটা বাক্য দিতে পারে, একটা বাক্য ধরেন এখানে ডট 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 বাক্য, বাক্যতে বলো যে এই বাক্যে কয়টি উপসর্গ আছে। তার মানে দেখেন যে এই 5 ধরনের আমরা উপসর্গ পাই, এই 5 ধরনের আমরা উপসর্গ থেকে প্রশ্ন পাই, এর বাহিরে কখনো প্রশ্ন আসেনি, আশা করছি আসবেও না। আসেন আমরা এখন একটা একটা করে শিখবো আর একটা একটা করে সলভ করবো। প্রথমে শিখবো যে প্র, আমাকে জানতে হবে যে প্র কোন উপসর্গ, ঠিক আছে? এই প্রশ্ন শুরু করার আগে আমরা প্রথমেই শিখবো উপসর্গের সংজ্ঞা। উপসর্গের সংজ্ঞা যদি আমরা শিখতে পারি, দেখবো যে এখান থেকে আমরা 3টা MCQ যেগুলো বিগত বছরের চাকরি পরীক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছিল, এই সংজ্ঞা থেকে 3টা MCQ আজকে আমরা আগে প্রথমে 3টা MCQটা ভালো করে শিখে নেবো সংজ্ঞা আকারে, এবং সংজ্ঞা থেকে শিখবো, তারপর আমরা একটা একটা করে শিখে নেবো, ঠিক আছে? ওকে, আসেন খাতায় লিখেন যে সংজ্ঞা, আমরা সংজ্ঞা শিখবো 3টা পয়েন্টে। ওকে, আমি একটু জাস্ট দেখে নিই যে কারা কারা যুক্ত হয়েছেন। ওকে, যারা ক্লাসটা দেখছেন, আজকে ক্লাসটা আসলে অনেক ইম্পর্টেন্ট ক্লাস, মানে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। তো যারা আপনারা চাকরি প্রত্যাশী আছেন, বা অনেকে হয়তো অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিতে তারাও আছে, বা অনেকেই কলেজে বা স্কুলে পড়াশোনা তারাও দেখছে, যারা দেখছেন তারা একটু কাইন্ডলি লাইভটা শেয়ার করবেন, তাহলে আমাদের বিস্তৃতিটা আরো বাড়বে, ঠিক আছে? আসেন আমরা প্রথমে শিখবো সংজ্ঞা। কি শিখবো? সংজ্ঞা, ঠিক আছে? সংজ্ঞাতে আমরা প্রথম পয়েন্ট দেবো, প্রথম পয়েন্টে লিখবো যে উপসর্গগুলো হচ্ছে অব্যয় সূচক শব্দ বা শব্দাংশ, ঠিক আছে? 1 নম্বর দিয়ে লেখেন যে অব্যয় সূচক শব্দ বা শব্দাংশ, তার মানে আমরা যতগুলো উপসর্গ পাবো সবগুলি হচ্ছে আমার অব্যয় সূচক শব্দ বা শব্দাংশ, ঠিক আছে? এরপরে 2 নম্বরে লিখবেন স্বাধীন শব্দের পূর্বে বসে। দেখেন দুইটা, প্রথমটা হচ্ছে কি অব্যয় সূচক শব্দ বা শব্দাংশ, 2 নম্বর হচ্ছে যে স্বাধীন শব্দের পূর্বে বসে। ওকে, জলদি লিখে ফেলেন, কারণ একটু পরে আমি এগুলো ইরেজ করে দিই। 3 নম্বর হচ্ছে অর্থ পরিবর্তন করে, ব্যাস এর মাধ্যমে আমরা সংজ্ঞা কমপ্লিট করে ফেলেছি। ওকে, এইটুকুতে কারো কোনো প্রবলেম হয়েছে কিনা একটু কাইন্ডলি জানাবেন, যদি প্রবলেম হয় আমি দেখছি যে কার কি প্রবলেম হয়েছে, সলভ করা যায় কিনা, ঠিক আছে? ওকে, একটু জানান, আমি কমেন্টে চেক করছি। ঠিক আছে, মনে হয় অনেকে লেখা হয়ে গেছে, আমি আবার রিপিট করছি। দেখেন এটা কিভাবে আমরা সংজ্ঞাটা সাজাবো, এটা সংজ্ঞা সাজাবো এইভাবে যে যে অব্যসূচক শব্দ বা শব্দাংশ গুলো স্বাধীন শব্দের পূর্বে বসে অর্থ পরিবর্তন করে তাকে কি বলে? উপসর্গ বলে। ব্যাপারটা কি ক্লিয়ার? ওকে, আমি আবার বলে দিচ্ছি, দেখেন যে অব্যসূচক শব্দ বা শব্দাংশ গুলো স্বাধীন শব্দের পূর্বে বসে অর্থ পরিবর্তন করে তাকে কি বলে? উপসর্গ বলে। তার মানে দেখুন উপসর্গ কিন্তু অবশ্যই স্বাধীন শব্দের পূর্বে বসে, আর উপসর্গ গুলো কেমন শব্দ হয়? অপ্রসূচক শব্দ বা শব্দাংশ। দেখেন এই 3টা থেকে 3টা MCQ আসলো, কিভাবে MCQ আসলো? এটা আসলো এভাবে যে উপসর্গ গুলো কেমন শব্দ আসলো, উপসর্গ গুলো কেমন শব্দ, উত্তর কি হবে? যে অপ্রসূচক শব্দ বা শব্দাংশ। আর এটা তো অনেকবার আসছে যে উপসর্গ কোথায় বসে, উপসর্গ কোথায় বসে? উপসর্গ একটা স্বাধীন শব্দের পূর্বে বসে। আর উপসর্গ কি করে? উপসর্গ করে যে একটা শব্দের অর্থ পরিবর্তন করে অথবা পরিবর্ধন করে, ঠিক আছে? এইটুকু হচ্ছে ক্লিয়ার। এখন যদি আমি আরেকবার সংজ্ঞাটাকে সাজিয়ে বলি, তাহলে এরকম হচ্ছে যে অব্যসূচক শব্দ বা শব্দাংশ গুলো স্বাধীন শব্দের পূর্বে বসে অর্থ পরিবর্তন করে তাকে কি বলে? তাকেই উপসর্গ বলে। আসেন আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখেন একটা উপসর্গ বা একটা স্বাধীন শব্দের পূর্বে বসে অবশ্য শব্দ বা শব্দাংশ গুলো বসে আপনার কতগুলো শব্দ তৈরি করা যায়। দেখেন আমি একটা এখানে শব্দ লিখলাম হার, কি শব্দ লিখেছি? হার। এই হার আমরা 2 ধরনের অর্থ পাই, একটা কি গলার হার হতে পারি, অথবা খেলাধুলে হার জিতছে হার হতে পারে, এটা কোনো ম্যাটার না। দেখেন এই হারের
আগে যখন আমি দিচ্ছি প্রো, কি হয়ে যাচ্ছে? প্রহার হয়ে যাচ্ছে, একটা নতুন শব্দ তৈরি হচ্ছে। দেখেন, তার আগে যদি দেই আমি উপ, তাহলে কি হচ্ছে বন্ধন? উপহার হয়ে যাচ্ছে। আবার দেখেন, তার আগে যদি দেই আমি প্রতি, কি হচ্ছে? প্রতিহার হয়ে যাচ্ছে। আবার তার আগে যদি দিই আমি আ, তাহলে কি হয়ে যাচ্ছে? আহার হয়ে যাচ্ছে। সবগুলো কিন্তু অর্থ আছে। দেখেন, প্রথম হার যদি আমি খেলাধুলে হার জিত সেই হারকেই ধরি, তার আগে যখন প্র বসাচ্ছি তখন কি হয়ে যাচ্ছে? প্রহার। প্রহার মানে কি? কাউকে মারা। এরপরে কি, হারের আগে যখন উপ বসাচ্ছি তখন কি হচ্ছে? উপহার হয়ে যাচ্ছে। আবার হারের আগে যখন প্রতি বসাচ্ছি, প্রতিহার হয়ে যাচ্ছে। তখন কি দেখেন, এই হারের কি অর্থটা কি থাকছে না নতুন করে অর্থ হচ্ছে, নতুন করে শব্দ তৈরি হচ্ছে। আবার আ দিলে কি হচ্ছে? আহার। আহার মানে কি? খাওয়া। আবার দেখেন, যদি আমি অনা, কি হচ্ছে? অনাহার। আবার এখানে আরো যুক্ত করতে, যদি আমি অধি, তাহলে কি হচ্ছে? অধিহার। দেখেন, একটা হার শব্দ থেকে আমরা তার সামনে উপসর্গ বসিয়ে অনেকগুলো শব্দ তৈরি করতে পারছি। তার মানে উপসর্গ কি করে? দেখেন, এখান থেকে সংজ্ঞাটা বলতে পারি, সবগুলি কিন্তু প্র, উপ, অধি, প্রতি, আ, অনা, সবগুলি কিন্তু অপ্রশোধক শব্দ বা শব্দাংশ। এগুলো কি করেছে? হার একটা স্বাধীন শব্দ, তার পূর্বে বসেছে, তার পূর্ব বসে কি করেছে? অর্থটা পরিবর্তন করে দিয়েছে। তার মানে কি? সবগুলি কি বলতো? সবগুলি হচ্ছে উপসর্গ। ক্লিয়ার? মজার না? হ্যাঁ, অনেক মজা। আশা করছি এটা বুঝতে পেরেছেন এবং ক্লিয়ার হয়েছেন। যদি বুঝতে না পারেন আমাকে জিজ্ঞেস করেন, আমি ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেবো। ওকে, একজন কমেন্ট করেছেন যে জয়ের সামনে পড়া দিলে পড়া জয়। হ্যাঁ, একটা স্বাধীন শব্দ হচ্ছে জয়, জয় আগে দিয়েছেন পড়া, পড়া একটা উপসর্গ। দেখেন, জয় থেকে পড়া দেওয়ার পরে কি হয়েছে? পরাজয়। পরাজয় কিন্তু একটা নতুন শব্দ, তাই না? জয়ের বিপরীত। ওকে, এগুলো আমরা শিখবো, কোনো সমস্যা নেই, ধীরে ধীরে শিখবো। যিনি কমেন্ট করেছেন অনেকে, থ্যাংক ইউ। আর আর লেখছে যে তারা যদি বা যুক্ত করে দিলে বাহার হয়ে যায়। কিন্তু বা বলে কি উপসর্গ কিছু আছে? একটু চিন্তা করে দেখুন তো। উনি বলছেন যে ঠিক আছে, হার, হারের আগে আমি যুক্ত করলাম বা, কিন্তু এই বা বলে কি কোনো উপসর্গ আছে? যদি উপসর্গ থাকে তাহলে হবে, কিন্তু আসলে বা বলে কোনো উপসর্গ নেই। দ্যাটস হোয়াই বাহার বলেন, এটা কিন্তু উপসর্গ যোগে গঠিত শব্দ না। ঠিক আছে, এইটা বাহার উপসর্গ যোগে গঠিত শব্দ না। আপনি চাইলেই ইচ্ছা মতো শব্দ গঠন করতে পারবেন না তো। আপনি কি ঋষি যক্ষষী ইকুয়াল রাজর্ষি বলবেন, তা কি হবে? অবশ্যই না। একটা কিছু হতে গেলে অবশ্যই লেভেলে আসতে হয়। ঠিক আছে, যেমন দেখেন, সিম্পলি একটা আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই, মানে যখন আপনি একটা লেভেলে যাবেন, যখন আপনার বিশেষ অনেক মানে জ্ঞান হবে, তখন আপনি যা বলবেন তা অমৃত বাণী। সিম্পলি একটা উদাহরণ দিয়ে দেখেন, একটা আমি কবিতা লিখেছি। কবিতা লিখে কি, যে রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে খায়। কবিতাটা আমার কাছে খুব চমৎকার লেগেছে। এই কবিতা যদি আমি কোথাও পাবলিশ করি বা কাউকে শোনাই, যেই পড়বে সেই বলবে যে কবিতা কি, রাস্তা দিয়ে যায়, যাইতে যাইতে খায়, কে লিখেছে? তহিদুর রহমান। তখনই সবাই আমাকে বকা দিবে, করবে কি, এই একটা লেখক যে খাওয়ার সময় তার টাইম হয় না, সে বসে থেকে খেতে পারে না। কিন্তু এই একই কবিতাটাই যদি আমার প্রিয় শ্রদ্ধেয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখতো, তাহলে সবাই বলতে কি, রাস্তা দিয়ে যাই, যা যে দেখায়। লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বলতে কি, বা কি চমৎকার লেখা, খুবই সুন্দর লেখা, সে কোনোভাবে টাইম নষ্ট করতে চায় না, এই জন্য সে যেতে যেতে খেতে চায়। তার মানে দেখেন, বিষয়টা হচ্ছে যে আপনি যখন একটা লেভেলে যাবেন, তখন যা বলবেন তা হবে অমৃত বাণী। আর যদি কিছু বলেন, মানে সঠিক বললে মাঝে মাঝে খেতে পারেন গালি। ঠিক আছে, দ্যাটস ওয়াই আগে কিছু করতে যাবেন না, নতুন করে কিছু যুক্ত করতে যাবেন না। যখন আপনার ওই লেভেলটা আসবে তখন আপনি ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন, তাও কি গবেষণা করে। ঠিক আছে, ওকে, তার মানে কি আমাদের সংজ্ঞার বিষয়টা শেষ। এবার আমরা উপসর্গের প্রকারভেদ শিখব। কি শিখব? প্রকারভেদ। ওকে, আমরা উপসর্গের প্রকারভেদ যদি দেখি, উপসর্গকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। উপসর্গকে তিন ভাগে ভাগ করেছে, অথবা উপসর্গ কয় প্রকার? উপসর্গ প্রধানত বা সাধারণত উপসর্গ তিন প্রকার। ঠিক আছে, একটা বড় হচ্ছে, অনেকে যে লেখে খাঁটি বাংলা উপসর্গ বা বাংলা উপসর্গ, দুইটাই প্রচলিত আছে, আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি বাংলা উপসর্গ লিখলাম। একটা হচ্ছে বাংলা উপসর্গ বা খাঁটি বাংলা উপসর্গ, দুই নম্বর হচ্ছে তৎসম উপসর্গ, অনেকে তৎসমকে সংস্কৃত উপসর্গ বলে অভিহিত করেন, তিন নম্বর হচ্ছে বিদেশি উপসর্গ। তিন নম্বর কি উপসর্গ? বিদেশি উপসর্গ। ঠিক আছে, এখন দেখেন এই বাংলা উপসর্গ আছে 21টা, বাংলা আছে কয়টা? 21টা। তৎসম আছে কয়টা? তৎসম আছে 20টি। আর বিদেশি অনেক কয় প্রকার আছে, আমরা এটা মুখস্থ করে ফেলবো। আর ক্লাসটায় থাকেন, দেখেন ইনশাল্লাহ আমরা সবগুলি মুখস্থ করতে পারবো, একটা বাদ যাবে না। আমার যারা স্টুডেন্ট ছিল বা আমি যতক্ষণ যতদিন পড়িয়েছি, প্রায় মোটামুটি অনেক স্টুডেন্টকে আমি মুখস্থ করে দিয়েছি,
আপনার ইনশাল্লাহ মুখস্থ হবে যদি আমার কথাটা আপনি একটু মেনে চলে, ঠিক আছে, যাদের মুখস্থ নেই। আর যারা মুখস্থ করে ফেলেছেন এই কোর্সটা বা তথ্যগুলো মুখস্থ করে ফেলেছেন তাদের জন্য সাধুবাদ, কোনো প্রবলেম নেই। কিন্তু যাদের মুখস্থ নেই, যেখানে বাংলা উপসর্গ 21টা, তথ্য আছে 20টা, বা বিদেশি যেগুলো সেগুলো যদি মুখস্থ না থাকে, তাহলে কিভাবে মুখস্থ করবেন, কিভাবে মুখস্থ করা দরকার, এইটা আমি আপনাদের শিখিয়ে দেবো, ঠিক আছে? আসেন, তার নাম আগে আমরা প্রথমে জেনে নেই যে উপসর্গ কয় প্রকার। তিন প্রকার উপসর্গ, কয় প্রকার? তিন প্রকার। প্রথমটা কি? বাংলা উপসর্গ। নেক্সট ওয়ান কি? তৎসম উপসর্গ। লাস্ট ওয়ান হচ্ছে বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ পেয়েছি কয়টা, বা ব্যাকরণবিদ বা ভাষাবিদ কয়টা পেয়েছে? 21টা। তৎসম উপসর্গ পেয়েছে কয়টা? 20টা। আর বিদেশি বেশ কয়েক ধরনের পাওয়া গেছে, আরো হয়তো রিসার্চ করলে আরো পাওয়া যেতে পারে। এটা প্রত্যেক বছর না, বেশ কয়েক বছর ধরে নতুন নতুন দু একটা উপসর্গ পাওয়া গেছে, আমরা ওইগুলো শিখবো, ঠিক আছে? আসলে আমরা প্রথমেই শিখি বাংলা উপসর্গ, আর জানতে চাচ্ছি যে এই বাংলা উপসর্গ মুখস্থ আছে কার কার, ঠিক আছে? আমার মুখস্থ আছে, আমি এক নিঃশ্বাসে বলতে পারি বাংলা উপসর্গ কি। দেখেন, আমি যদি বলে দেই এরকম যে অ অঘা অজ অন আ আর আন আব ইতি উন কত কু নি পাতি বি ভর রাম সা সু সহা, কি সহজ না? অনেক সহজ। আমি আরো দ্রুত বলতে পারি যে অ অঘা অজ অন আ আর আন আব ইতি উন কত কু নি পাতি বি ভর রাম সা সু সহা। তার মানে আমি চাইলে এটা 10 সেকেন্ডেই বলতে পারি, কারণ কি, এটা আমি অনেকবার স্টাডি করেছি, অনেকবার পড়িয়েছি, জাস্ট আমার কাছে এটা মাথাতে একদম মুখস্থ হয়ে আছে খুব ইজিলি ভাবে। তো আপনি চাইলে আপনিও পারবেন, কিভাবে পড়বেন, কিভাবে মুখস্থ করা দরকার সেই বিষয়ে আলোচনা করি, ঠিক আছে? ওকে, ফারদানা সরকার বলছে আমারও আছে, অনেকেরই মুখস্থ আছে, যাদের মুখস্থ আছে তাদেরকে কনগ্রাচুলেশনস, আর যাদের নেই তাদের কোনো ভয় পড়ার কোনো কারণ নেই, আসেন আজকে আমরা মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? এটা অনেক গল্প আছে, চাইলে অনেকে গল্প আকারে মুখস্থ করতে পারে, যে অজ পার আগে কি এরকম একটা যে গল্প আছে, যে আমি ওই গল্প দিয়ে মুখস্থ করিনি, আমি সরাসরি মুখস্থ করেছি, আপনিও চাইলে সরাসরি মুখস্থ করতে পারেন। আর যারা গল্প দিয়ে মুখস্থ করছেন তারা এইটাতে বেশি মনোযোগ না দিলেও চলবে। দেখেন, আমরা লিখবো হচ্ছে, লিখবো পাঁচটা লাইনে চারটা করে শব্দ। দেখেন, যদি লিখি এরকম যে উপর থেকে লিখি তাহলে ক্লিয়ার হবে। আমি লিখেছি যে অ অঘা অজ অনা, লিখেছি আর আন আব, ঠিক আছে, আ আর আন আব। এরপর হচ্ছে ইতি উনা কদ কু, এটা অন্য অনেক জায়গায় ব্যবহৃত হয়, ইতি উন কদ কু। তারপর হচ্ছে নি পাতি বি ভর, নি পাতি বি ভর, তার নিচে লিখলাম যে রাম সা সু স হা, এবং লাস্ট লাইনে করে লিখছি আমি পাঁচটা লিখেছি, প্রত্যেক লাইনে চারটা করে, পাঁচটা লাইন, চার পাঁচে 20, আর এক্সট্রা একটা কি পেয়েছি হাফ শেষের দিকে আছে 21টা। এই 21টা হচ্ছে আমার কি উপসর্গ, বাংলা উপসর্গ, ঠিক আছে? এই বাংলা উপসর্গটা মুখস্থ করবেন কিভাবে, এটার বিষয় হচ্ছে, দেখেন যারা মুসলিম আছে তারা জানেন যে, বা অনেকে এটা জানেন যে হচ্ছে আমাদের যারা হাফেজ আছে, কোরআনের হাফেজ, তারা কিভাবে মুখস্থ করে, আপনি চাইলে সেই পদ্ধতিটা ফলো করতে পারেন, এতে মুখস্থ বিদ্যাটা আপনার বাড়ে। দেখেন, মুখস্থ করার নিয়ম হচ্ছে আপনি প্রথমে এই লাইনটা মুখস্থ করবেন। প্রথমে কি আছে, চারটা আছে, অ অঘা অজ অনা, অ অঘা অজ অনা, অ অঘা অজ অনা, অ অঘা অজ অনা, এইভাবে এই লাইনটা মুখস্থ করবেন। যখন এটা মুখস্থ হয়ে যাবে তখন এটার সঙ্গে এটা বলবেন যে অ অঘা অজ অনা আ আর আন আপ, অ অঘা অজ অনা আ আর আন আপ। যখন এই ধরনের মুখস্থ হয়ে যাবে তখন এই লাইনের সঙ্গে এই লাইন মুখস্থ করবেন। এতে হবে কি যে আপনি উপর দিকে যা মুখস্থ করেছেন তার ভুলবেন না। তারপরে মুখস্থ করার নিয়ম হচ্ছে যে প্রথমে দিকে দিকে যখন মুখস্থ করবেন, নিচের থেকে যখন মুখস্থ করতে আসবেন তখন অবশ্যই উপরের গুলোকে ঠিকঠাক ভাবে পড়ে নিচের দিকে আসবেন, তাহলে দেখবেন যে কখনোই ভুলবেন না। অথবা আরেকটা কাজ করতে পারেন, দুইটা দুটা করে, এটাতে প্রথমে এই দুটা মুখস্থ করে নেবেন, তারপরে আপনি এই দুটা মুখস্থ করবেন যে অ অগা অজ অন আ আর আন আ, এই দুটো হয়ে গেছে। এরপরে কি, ইতি উন কত কু নি পাতি বি ভর, ইতি উন কত কু নি পাতি বি ভর, এবং শেষের দিকে কেসে দেখেন একটা রাম আছে, তারপরে স দিয়ে সা সু হা, মানে সয়ের সঙ্গে দেখেন আকার আছে, সয়ের সঙ্গে রসকর আছে, স ফ্রি আছে, তারপরে একটু শেষে কি আছে, হা আছে। এইভাবে একটু মেমোরাইজ করার চেষ্টা করেন, বাসায় কয়েকবার লিখেন, প্লাস কয়েকবার পড়েন, দেখবেন যে এটা আপনার মুখস্থ হয়ে যাবে। আমার না এটা অনেকেরই মুখস্থ আছে, ঠিক আছে? হ্যাঁ, অনেকেই লিখে দিয়ে আমাকে সাহায্য করেছেন, যিনি লিখে দিয়েছেন তাকে অশেষ ধন্যবাদ। আর যারা এখনো লেখা শেষ হয়নি, আশা করছি লেখা শেষ হয়ে গেছে,
আর লেখা শেষ করতে না পারেন কোনো সমস্যা নেই, ক্লাসের ভিডিওটা আমাদের অবশ্যই পেতে থাকবে, আবার ইউটিউব চ্যানেলও দেওয়া থাকবে, আপনি যে কোনো জায়গাতে লিখে নিতে পারেন, ঠিক আছে? আর যেহেতু আমাকে বেশি পড়াইতে হবে, জাস্ট আমি এটা ইরেজ করে দিচ্ছি। ওকে, আশা করছি এটুকুতে প্রবলেম নেই, প্রবলেম থাকলে আমরা সলভ করে দেবো, কোনো সমস্যা নেই। আসেন, এরপর দেখেন আমরা শিখবো হচ্ছে তৎসম উপসর্গ। কি উপসর্গ? তৎসম। মানে তৎসম আছে কয়টা? 20টা। তার মানে কি তৎসম 20টা আছে, এই জন্য মনে হচ্ছে যে বাংলাতে আছে 21টা, তৎসম 20টা, এই জন্য কি তৎসমটা সহজ? না, এটা ভাবার কোনো মানে সুযোগই নেই, বাংলা থেকে তৎসমটা মনে রাখা আরো বেশি কঠিন, ঠিক আছে? তবে আপনি যদি চাইলে এই তৎসম উপসর্গ মুখস্থ নাও করতে পারেন, মুখস্থ না করেও আপনি পরীক্ষায় প্রশ্ন উত্তর করতে পারবেন, মজার বিষয় না? টেকনিক আছে, টেকনিক কি? দেখেন উপসর্গ কয় ধরনের পাই? তিন ধরনের পাই। আপনি যদি বাংলাটা মুখস্থ করেন আর বিদেশিরা মুখস্থ করেন, বাংলা আর বিদেশির বাহিরে যা আসবে তা অটো কি বলেন তো? তা অটো হচ্ছে তৎসম। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন আমি এই টেকনিকটা ফলো করতাম, কারণ কি আমার মুখস্থ হতো না, তো মুখস্থ হতে তার বুদ্ধি কি আমি বাংলাটা খুব কষ্ট করে মুখস্থ করেছিলাম সেই সময়, প্লাস বিদেশিরা তুলনামূলক সহজ, ইজিলি মনে রাখা যায়। তো বাংলার বিদেশি মুখস্থ করেছি, বাংলা এবং বিদেশির বাহিরে কোন ধরনের যে উপসর্গ পাই তাহলে চোখ বন্ধ করা কোন উপসর্গ? ওটা হচ্ছে তৎসম উপসর্গ, ঠিক আছে? তবে এখন তো আমার মুখস্থ আছেই, আপনারা মুখস্থ করবেন, যদি না পারেন তাহলে এটা ফলো করতে পারেন, কাজে দিতে পারে। তারপরে আমি লিখে দেখেছি, দেখেন তৎসম উপসর্গ 20টি। 20টি কি কি? যে প্র পরা অপসমনি অনু অব নির্দুর্বি অধিশু উৎপরি প্রতি অতি অভি অপি উপ আ। আমি চাইলে এটা অনেক দ্রুত বলতে পারি, আমি সবগুলো ট্রাই করছি, 10 সেকেন্ডের মধ্যে বলতে পারি, ঠিক আছে? যে প্র পর অপসমনি অনু অব নির্দুর্বি অধিশু উৎপরি প্রতি অতি অভি অপি উপ আ, এই হচ্ছে 20টা। ওকে, আমি লিখে দেখাচ্ছি, দেখেন যে প্র পরা অপসমনি, প্র পরা অপসমনি অনু অব নীল দূর বি, এরপর যদি যে অধি সু উত পরি প্রতি, অধি সু উত পরি প্রতি অতি অভি অপি উপ আ, অতি অভি অপি উপ আ, ঠিক আছে? এখানে কটা পেয়েছি? 20টা পেয়েছি। 20টা কার কার মুখস্থ আছে? অনেকেরই মুখস্থ আছে, যাদের মুখস্থ আছে ফারজানা সরকার বলছে তৎসমটা তার কাছে বেশি সহজ নয়, মানে পেয়েছে একটু এক্সেপশনাল, মানে এই প্রথম, এই প্রথম কেউ আমাকে বললো যে তার তৎসমটা সহজ মনে হয়। আসলে তৎসমটা কিন্তু সহজ না, তৎসমটাই করি, কারণ কি এখানে সব মানে এই যে অবশ্য শব্দ শব্দাংশ গুলো আছে সবগুলো কিন্তু একটু উল্টা পাল্টা করে, আগেটা যেমন অগা অজানা আর আনা আ অগায় মিল আছে, কিন্তু এখানে কোনো মিল পাওয়া যায় না, যে প্র পরা অপসমনি অনু অবর্ণির দুর্বি অধিশু উৎপরি প্রতি, মানে কেমন একটু গ্যাজমেল, ঠিক আছে? তো যার মুখস্থ আছে অবশ্যই হি অর শি ডিজার্ভস এ সেল, ঠিক আছে? মুখস্থ করবে। আমার লেখার উদ্দেশ্য হচ্ছে, দেখেন আমি যখন বাংলা লিখেছিলাম ওখানে 21টা উপসর্গ আর এখানে তৎসম যে 20টা উপসর্গ, এর মধ্যে মধ্যে 4টা জিনিস কমন আছে, কয়টা জিনিস আছে? 4টা উপসর্গ কমন আছে, সে 4টা কি কি বলেন দেখি? হ্যাঁ, আপনারা তো সবাই জানেন এটা, সে 4টা হচ্ছে আশুবিনী, কি বলেন তো? আশুবিনী। একটা হচ্ছে নি, আমি মার্ক করে দিচ্ছি, যে দেখেন এখানে আছে নি আছে, এখানে বি আছে, এখানে আ আছে, এখানে সু আছে, দেখেন এই 4টা কিন্তু আমরা তৎসমে পেয়েছি, আবার এই 4টা আবার বাংলাতেও আছে, তাহলে এখান থেকে প্রশ্ন কিভাবে হতে পারে? দেখেন মজার বিষয় হচ্ছে কখনোই পরীক্ষায় কখনোই এই 4টা থেকে প্রশ্ন এভাবে আসেনি। কিভাবে আসেনি? যে শুধু একটা উপসর্গ দিয়ে বলবে না যে এইটা কোন ধরনের উপসর্গ, যেমন কি আ বলবে না যে আ কোন উপসর্গ, অথবা নি কোন উপসর্গ, অথবা সু কোন উপসর্গ, অথবা বি কোন উপসর্গ, তাহলে এখান থেকে প্রশ্ন এসেছে কিভাবে বা প্রশ্ন আসে কিভাবে? এখান থেকে প্রশ্ন আসে অবশ্যই একটা শব্দের সঙ্গে যুক্ত হয়ে আসে, তখন বলে যে এই শব্দের এই উপসর্গটা কোন উপসর্গ, যেমন আসতে পারে এরকম যে সুদিনের সু উপসর্গটা কোন উপসর্গ, অথবা সুপ্রভাতের সু উপসর্গটা কোন উপসর্গ, অথবা আধুয়ার আ কোন উপসর্গ, ঠিক সেম ভাবে নির্দয়ের নি কোন উপসর্গ, অথবা নীলাজের নি কোন উপসর্গ। তার মানে দেখেন বিষয়টা হচ্ছে যে এখানে এই উপসর্গগুলো অবশ্যই একটা শব্দের সঙ্গে যুক্ত হয়ে আসবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার বা ভাইয়া তাহলে আমি এগুলোর উত্তর করব কিভাবে, বুঝবো কিভাবে? খুবই সহজ টেকনিক। সহজ টেকনিক হচ্ছে যে স্বাধীন শব্দটা যে শব্দ হবে উপসর্গটা সেই শব্দ, ধরেন স্বাধীন শব্দটা যদি বাংলা হয় তাহলে উপসর্গটা বাংলা, স্বাধীন শব্দটা যদি তৎসম হয় তাহলে উপসর্গটাও কি? তৎসম। কি খুব সহজ মনে হচ্ছে? আসলে সহজ? আসলে সহজ না,
আপনার কাছে প্রশ্ন হতে পারে, স্যার আমি তো জানিই না যে কোনটা বাংলা শব্দ আর কোনটা তৎসম শব্দ। আমরা এইটাই শিখবো আজকে, এবং এইটাই আপনাকে যে কারো সঙ্গে ডিফারেন্সটা ক্রিয়েট করে দিবে, অন্যরা পারবে না আপনি পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, অনেকেই কমেন্ট করে লিখে দিয়েছেন যে সুদিন বাংলা, সুপ্রভাত সংস্কৃত, গুড, থ্যাংক ইউ, আমি এটা ইরেজ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমরা আশুবিনী কে শিখে ফেলবো, আশুবিনের কাহিনী ঠিক করে ফেলবো। ওকে, এর মাঝে আমার সঙ্গে যুক্ত আছেন অনেকজন, যারা যুক্ত আছেন তাদেরকে আবার হাম্বল রিকোয়েস্ট করছি যে আপনারা লাইভটা একটু শেয়ার করে দেন, তাহলে অন্যরাও দেখতে পাবে। আপনারা যত বেশি শেয়ার করবেন, আমাদের এঙ্গেজমেন্ট, আমাদের রিচ তত বেশি বাড়বে, আমরা তত বেশি মায়া ছড়াইতে পারবো, ঠিক আছে। ওকে, আমি একটু দেখে নিই যে কারা কারা কমেন্ট করছেন। ওকে, মোটামুটি অনেকেই আছে, যে সোহেল রানা যুক্ত আছেন আমার সঙ্গে, আবার রুহুল আমিন স্যার যুক্ত আছেন, আর অনেকে যুক্ত আছেন, কোনো সমস্যা নেই। আমরা আসলে এটা ততক্ষণে শিখে ফেলি, আর আপনারা আপনাদের কাজটা করতে থাকেন। যদি যদি কোথাও বুঝতে প্রবলেম হয়, জাস্ট আমাকে কমেন্টে জানাবেন, আমি কমেন্ট চেক করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আসুবিনের কাহিনী শেষ করবো, আসুবিনি। এখন এটা বুঝবো কিভাবে, দেখেন এটা বোঝার জন্য দুইটা পদ্ধতি আছে। হয় আপনাকে আসুবিনি দ্বারা, আপনাকে আসুবিনি দ্বারা যতগুলো সংস্কৃত শব্দ আছে সেগুলো শিখতে হবে, অথবা আসুবিনি দ্বারা যতগুলো বাংলা শব্দ আছে সেগুলো শিখতে হবে। যে কোনো একটা শিখলে মানে অল্টারনেটিভলি বুঝবেন যে ওইটা হচ্ছে তৎসম। যদি আপনি বাংলা শিখেন তো ওইগুলো তো আসলে বুঝবেন না বাংলা, এর বাইরে আসলে তৎসম। আর যদি আপনি তৎসম শিখেন, তার মানে তৎসমের বাইরে যা আসবে বা আপনার জানার মধ্যে যদি বাইরে আসে, তাহলে সেটা কি হয়ে যাবে, সেইটা হয়ে যাবে আপনার বাংলা। এখন আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি শিখবেন কোনটা। দেখেন তৎসম শব্দের জায়গাটা অনেক বিশাল, অনেক বেশি। কারণ কি, দেখেন এই তৎসম শব্দ চেনার জন্য আমাদের সদ্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্যার প্রায় 21-এরও অধিক রুলস দিয়েছেন। আপনি যদি 21-এর অধিক রুলস পড়েন, তাহলে হয়তোবা 1 থেকে 1000 তৎসম শব্দ শিখতে পারেন, ঠিক আছে। কিন্তু একটা শেখার পরেও আপনি যে কমন পাবেন কিনা আমি নিশ্চয়তা দিতে পারছি না, তবে আমি আপনাকে আরেকটু শর্টকাট টেকনিক দেব। দেখেন আপনি যদি প্রায় 21টা শব্দ মুখস্থ করে ফেলেন, তাহলে দেখবেন যে আপনি এই 21টা শব্দ মুখস্থ করলে এর বাইরে বাকি বাইরে যা আসবে আমরা সাধারণত ধরে নেবো সেগুলো হচ্ছে তৎসম উপসর্গ। এখন বলেন 21টা শব্দ মুখস্থ করা সহজ, না 21টা রুলস মুখস্থ করে হাজার হাজার তৎসম শব্দ মুখস্থ করা সহজ? অবশ্যই 21টা শব্দ, 21 শব্দ আমি শেখাবো, তাহলে বলেন আমি বেশি ভালো না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বেশি ভালো? ওকে, অবশ্যই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বেশি ভালো, আমি জাস্ট মজা করছিলাম। আচ্ছা, আমরা এই আসুবিনি দিয়ে বাংলা উপসর্গের গুলো শিখে ফেলবো। আমরা কিছু গল্প বা কিছু কবিতা বা কিছু টেকনিকে শিখবো, এই টেকনিকের মাধ্যমে শব্দগুলো কমন পাইলে আপনি ধরে নেবেন এগুলো হচ্ছে বাংলা উপসর্গের শব্দ, ঠিক আছে। আমরা প্রথমে শিখবো সু দিয়ে, প্রথমে কি দিয়ে শিখবো, সু দিয়ে। তো খাতায় লিখে ফেলেন যে সু উপসর্গ দিয়ে বাংলা উপসর্গ, কি দিয়ে বলেন তো, সু উপসর্গ দিয়ে বাংলা উপসর্গ। খাতায় লিখে রাখেন, আমি আর উপরে লিখলাম না, আপনারা লিখতে। আচ্ছা ঠিক আছে, আমি একটা বেসিক জিনিস লিখে ফেলি, সু উপসর্গ দিয়ে বাংলা উপসর্গ, ঠিক আছে। আপনারা লিখে ফেলেন যে সু উপসর্গ দিয়ে বাংলা উপসর্গ। আসেন, এটা আমরা শিখবো একটা গল্পের আকারে। ধরেন ধরেন আমাদের এই মার্সপরাট ক্লাসে যুক্ত আছেন সুমন নামে কে একজন, ভাই সুমন যিনি আপনি যুক্ত আছেন, আপনার কাছে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, জাস্ট এটা শেখানোর সাপেক্ষে, এটার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই এই গল্পের সঙ্গে। ধরেন সুমন আমাদের মার্সপরাট একজন নিয়মিত স্টুডেন্ট, খুব মেধাবী স্টুডেন্ট, এবং আমাদের সঙ্গে আরেকজন আপু যুক্ত আছে, যে আপুর নাম হচ্ছে সুমনা। সুমনা আপুর কাছেও আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা জাস্ট কাল্পনিক, যদি মিলিয়ে যায় তাহলে এর জন্য কর্তৃপক্ষ দায়ী নহে। ধরেন সুমন এবং সুমনা একই জায়গায় একই সঙ্গে একই কলেজে পড়াশোনা করছে। এখন কোনো কারণে, কোনো একটা কারণে সুমনের প্রতি সুমনা ক্রাশ খেয়েছে। এখন বাঙালিরা যতটা ভাত মাছ খায়, তার থেকে বেশি কি খায়, ক্রাশ খায়। এই ক্রাশ খাওয়ার ঘটনা হয়ে গেছে জানাজানি, জানাজানি হয়ে যাওয়ার পরে যে ধরনের গল্পের উদ্রেক হয়েছে, আমরা এই গল্প দিয়েই বাংলা উপসর্গ শিখব, ঠিক আছে। গল্পটা কি আমি একবার বলে দিচ্ছি, দেখেন গল্পটা এরকম যে সুমনা সুমনের প্রতি সুনজর দেয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো, ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, আমি আর একবার বলছি, গল্পটা এরকম যে সুমনা সুমনের প্রতি সুনজর দেয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো।
ঠিক আছে, যদি না শুনে বুঝতে পারেন আমি লিখে দিচ্ছি, আপনারা লিখেন আর গল্পটাকে জাস্ট মজার সাপেক্ষে নিয়ে আর পড়া শেখার সাপেক্ষে নিয়ে। ঠিক আছে, গল্পটা যেরকম, যে সুমনা সুমনের প্রতি সুনজর দেওয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। ওকে, আপনি একটু লিখে ফেলেন, আমি একটু জাস্ট কমেন্ট সেকশন দিচ্ছি। ওকে, অনেকেই বলছেন যে আমার কথাটা হানিক সংকেতের মতো হয়ে গেছে, জাস্ট আমি মাঝে মাঝে যখন কথা বলি বা পড়ানোর ক্লাসে আসি তখন কিছুটা হানিক সংকেতের মতো হয়ে যায়, কিন্তু আমি হানিক সংকেত না, উনি অনেক উঁচু লেভেলের মানুষ, আমি অনেক অনেক শ্রদ্ধা করি, ওকে রিসপেক্ট করি, উনি আমার একজন মানে খুবই পছন্দের মানুষ। ঠিক আছে, ওকে, আমি কি লিখেছি যে সুমনা সুমনের প্রতি সুনজর দেওয়ার সুখবর শুনে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। কেউ যদি লেখাটা বুঝতে না পারেন তাহলে আরেকবার দেখে নেবেন। এর মধ্যে অনেকেই আমাদের কমেন্ট সেকশনে এটা লিখে দিয়েছেন, যাদের যারা কমেন্ট সেকশনে লিখে দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন দেখেন এই কবিতা বা এই গল্পে সুমন এবং সুমনা বাদে, আমি আবার বলছি, এই গল্পে সুমন এবং সুমনা বাদে যতগুলো সু আছে, দন্ত স, রস, ক আছে, সবগুলি হচ্ছে বাংলা উপসর্গের সু। আসেন আমি দাগাই দিচ্ছি, দেখেন এখানে আছে সুনজর, এখানে আছে সুখবর, এখানে আছে সুদিন, এখানে আছে সুকাজ, এখানে আছে সুনাম। ঠিক আছে, দেখেন এই মোটামুটি 4 থেকে 5টা আছে, এই 4 থেকে 5টা হচ্ছে আমাদের বাংলা উপসর্গের সু, এবং আল্লাহর রহমতে পরীক্ষাতে এর মধ্যে থেকে এসেছে, এর বাইরে এখন পর্যন্ত কোনো পরীক্ষাতে আসেনি, আশা করছি আসবে না। দেখছি আপনি এই কয়েকটা মুখস্থ রাখেন। এখন দেখেন প্রশ্ন কিভাবে আসলে আপনি কিভাবে উত্তর করবেন। উত্তরটা করবেন কিভাবে, এখান থেকে প্রশ্ন আসতে পারে এরকম যে সুদিনের সু কোন উপসর্গ, আপনি কিন্তু মুখস্থ করে গেছেন যে সুদিন কোন উপসর্গ, বাংলা উপসর্গ। আবার প্রশ্ন আসতে পারে সুনজরের সু কোন উপসর্গ, আবার প্রশ্ন আসতে পারে এরকম যে সুকাজের সু কোন উপসর্গ, আবার প্রশ্ন আসতে পারে সুখবরের সু কোন উপসর্গ। এখন কিন্তু আপনার কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে কোনটা গল্পের মধ্যে আছে আর কোনটা গল্পের মধ্যে নেই। যেটা গল্পের মধ্যে আছে সেটা চোখ বন্ধ করে বাংলা উপসর্গ, আর এর বাহিরে আসে আপাতত আমরা 97% ধরে নিব যে এইটা বাংলা উপসর্গ না, এটা হচ্ছে তৎসম উপসর্গ। যেমন দেখেন আপনাকে যদি যদি বলি এরকম যে সুপ্রভাত কোন উপসর্গ, তৎসম উপসর্গ বলে দিবেন, ঠিক আছে, কারণ কি গল্পের মধ্যে নেই। ওকে, আশা করছি এটা পারবেন, আর যিনি পারবেন না তার জন্য আবার এটা নিয়ে কথা বলা যাবে। ঠিক আছে, ওকে, এরপরে আমরা শিখবো নি দিয়ে, কি দিয়ে শিখবো, নি দিয়ে। দেখেন নি দিয়ে লেখেন, খাতে লিখেন যে নি দিয়ে বাংলা উপসর্গ শিখবো, হচ্ছে নি দিয়ে বাংলা উপসর্গ। ঠিক আছে, দেখেন নি দিয়ে বাংলা উপসর্গের গল্পটা এরকম যে ঠিক আগের মতো করে গল্প বানিয়ে নেই, যে একজন ব্যক্তির নাম হচ্ছে নিদয়, নির্দয় না, ব্যক্তির নাম হচ্ছে নিদয়। দেখেন গল্পটা এরকম যে নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে নিভাস পেটে নিখোঁজ হলো। তার মানে এখানে ব্যক্তির নাম কি, নিদয়। এই ব্যক্তি কি করেছে, এই ব্যক্তি কেমন ব্যক্তি, এই ব্যক্তি হচ্ছে নীলাজ ব্যক্তি। এই নীরাজ ব্যক্তিরা কি করেছে, উনি নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়েছেন, এমন ভাবে খেয়েছেন যে পেটে আর কোনো ভাজ নেই, তারপরে উনি কি হয়েছে, উনি নিখোঁজ হয়ে গেছেন। দেখেন এই গল্পে যতগুলো নি দিয়ে শব্দ পাবো সবগুলি হচ্ছে আমার কোন উপসর্গ, সবগুলি হচ্ছে আমার বাংলা উপসর্গ। ঠিক আছে, গল্পটা আমি আরো রিপিট করে দিচ্ছি, এরপর আমি লিখে দিব গল্পটা কি, যে নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। ঠিক আছে, আসুন আমরা লিখে ফেলি।
হৃদয় নামের নীলাজ লোকটি হৃদয় নামের নীলাজ লোকটি নিরেট পেটে নিখুঁত ভাবে খেয়ে নিভাস পেটে নিখোঁজ হলো। ঠিক আছে, ওকে লিখে ফেলুন যে হৃদয় নামের নীলাচ লোকটি নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে নিভাস পেটে নিখোঁজ হলো। ঠিক আছে, আশা করছি পারবেন। ওকে, এটা মনে হয় লেখা হয়ে গেছে, এটা যদি লেখা হয়ে যায় আমরা পরের অপশনে যাবো। ঠিক আছে, দ্রুত লিখে বলুন কি লিখতে হবে। যে নিদয় নামের নীলাচ লোকটি নিরেট প্লেটে নিখুঁত ভাবে খেয়ে নিভাস পেটে নিখোঁজ হলো। ঠিক আছে, ওকে পারবেন, খুবই সহজ। এখন দেখেন এখান থেকে যতগুলো আমি নি দিয়ে শব্দ লিখেছি, যতগুলো নি দিয়ে শব্দ লিখেছি, প্রত্যেকটা শব্দই হচ্ছে আমার বাংলা উপসর্গ। যেমন দেখেন প্রশ্ন আসতে পারে যে নিখুঁত, নিখুঁতের নি কোন উপসর্গ? অবশ্যই বাংলা উপসর্গ। নিখোঁজের নি কোন উপসর্গ? বাংলা উপসর্গ। নীলাজের নি কোন উপসর্গ? বাংলা উপসর্গ। এখন যে প্রশ্ন আছে যে নির্দয়ের নি কোন উপসর্গ, তখন কি হবে, নির্দয় কি গল্পের মধ্যে আছে? না, গল্পের মধ্যে কিন্তু নিদয় আছে, এটা কিন্তু নির্দয় না, এটা কি বলেন তো, নিদয়। দ্যাটস হোয়াই নিদয়ের নি বাংলা উপসর্গ, কিন্তু নির্দয়ের নি কিন্তু তৎসঙ্গ উপসর্গ। ঠিক আছে, মনে রাখবেন, পারবেন ইনশাআল্লাহ এটা। এখন দেখেন বাকি থাকছে কয়টা, বাকি থাকছে কয়টা, দুইটা বাকি থাকছে, কয়টা, দুইটা বাকি, দুইটা কি কি আছে, আ এবং বি। এখন আমরা আ এবং বি দিয়ে শিখে ফেলবো। ঠিক আছে, আসেন একটু দেখি কি কি আছে আ ও বি উপসর্গ। আমরা এই দুইটা দিয়ে একসঙ্গে শিখবো, এই দুইটা দিয়ে একসঙ্গে শিখবো। এটা গল্পটা একটু বড়, তবে সমস্যা নেই, আমরা ধীরে ধীরে শিখে ফেলবো। দেখেন আ এবং বি দের গল্পটা হচ্ছে এরকম যে একদিন বিকেলে বিভুই আকারা আছাকা আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার বিফল চেষ্টা করে বিকল হয়ে আকাশের দিকে তাকিয়ে আগাছা ও আকাঠা নিয়ে বিনামা হয়ে বিপদ হাঁটা দিল। কি একটু বড় মনে হলো? হ্যাঁ, একটু বড় মনে হলো। আপনি যদি একবার খাতায় লিখে ফেলেন, দেখেন আপনি যদি আমার মতো করে মুখস্থ না থাকে তাতে কিন্তু খুব বেশি প্রবলেম নেই। আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে উত্তর পারা। আপনার যদি এই জিনিসগুলো লিখেন, গল্পকে শব্দগুলো একবার খাতায় লিখে ফেলেন বা তুলে ফেলেন, কয়েকবার স্টাডি করেন, দেখবেন যে আপনার মাথার মধ্যে এই শব্দগুলো থেকে যাবে। যখন এই শব্দগুলো আপনার মাথায় থেকে যাবে, পরীক্ষা প্রশ্ন আসলে অটোমেটিক পড়ে যাবে। ঠিক আছে, আপনাকে যে একেবারে আমার মতো করে ঠোঁটস্থ মুখস্থ করতে হবে তা কিন্তু না, কারণ কি এটা আপনি একবারে একদিনই পারবেন না, ধীরে ধীরে প্র্যাকটিসের ফল। ঠিক আছে, যেহেতু আমরা অনেকদিন থেকে, বা আমি অনেকদিন থেকে পড়াচ্ছি, পড়ানোর একটা এক্সপিরিয়েন্স আছে, বা অনেকবার পড়তে পড়তে এমন হয়ে গেছে মুখস্থ হয়ে গেছে, আমরা দ্রুত বলতে পারি। কিন্তু আপনি তো আর এমন না যে আপনাকে এখন পড়াতে হবে, আপনাকে এখন পারতে হবে, পরীক্ষা আসলে পারতে হবে। দেখো, সেজন্য হলেও অবশ্যই গল্পটা লিখবেন, খাতায় তুলবেন, কোনো প্রকার গাফিলতি করবেন না। গাফিলতি করেছেন তো নিজের ক্ষতি নিজে করবেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা গল্পটা একবার লিখি। গল্পটা আমি আরেকবার বলে দিচ্ছি, আপনাদের জন্য লিখতে কোনো প্রবলেম না হয়। দেখেন গল্পটা কি, যে একদিন বিকেলে বিভুই আকারা আছাকা আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার চেষ্টা করে বিকল হয়ে আকাশের দিকে তাকিয়ে আগাছা ও আকাঠা নিয়ে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল। ঠিক আছে, আসেন আমরা লিখে ফেলি। লিখেন যে একদিন একদিন বিকেলে বিভুই আকারা আছাকা আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার
আর উনি খিচুড়ি রান্নার চেষ্টা করে বিকল হয়ে আকাশের দিকে তাকিয়ে একটু এ পর্যন্ত দেখেন বা লিখেন, আমি উপরেটা মিশিয়ে দেবো কারণ কি আমার বোর্ডে জায়গা নেই, আমার বোর্ড তুলনামূলক ছোট। ঠিক আছে, একটু দেখেন আমি লিখছি। আপনারা লিখে ফেলেন, আমি জাস্ট কিছুক্ষণ সময় দিচ্ছি। ওকে, মনে হয় সবার লেখা হয়ে গেছে। আমি একটু জাস্ট কমেন্ট সেকশন দেখলাম যে ডান, অনেকে বলছে ডান, যারা ডান লিখেছেন থ্যাংক ইউ। ওকে, তার মানে আপনাদের লেখা হয়ে গেছে। দেখেন এখানে হচ্ছে কি লিখেছি যে একদিন বিকেলে বিভু আকারা আছাকা আধুয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার চেষ্টা করে বিকল হয়ে আকাশের, এরপরে আকাশের দিকে তাকিয়ে আকাশের আকাশের দিকে তাকিয়ে আগাছা ও আকাঠা নিয়ে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল। বিপথে হাঁটা দিল, ঠিক আছে, বিনামা হয়ে বিপদ হারে দিল। তার মানে এখানে যে একদিন বিকেলে বিভুই আকারা আছাকা আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার বিফলে চেষ্টা করে বিকল হয়ে আকাশের দিকে তাকিয়ে আগাছা ও আকাঠা নিয়ে বিনামা হয়ে বিপদ হারে দিল। দেখ, এই গল্পের মধ্যে আমরা যতগুলো আ এবং বি পেয়েছি সবগুলি হচ্ছে আমার বাংলা উপসর্গ। দেখ এখন যে প্রশ্ন আসে যে এখন দেখ এখানে যে প্রশ্ন করছে আগাছার আ কোন উপসর্গ, বাংলা উপসর্গ। আবার দেখেন যদি কি বিনামার বি কোন উপসর্গ, বাংলা উপসর্গ। বিপথের বি কোন উপসর্গ, বাংলা উপসর্গ। তার মানে দেখেন এই আশুবিনের প্রবলেমটা হচ্ছে এখানে আমরা এই প্রবলেম গুলো সলভ করে দিয়েছি। তার মানে এখান থেকে প্রশ্ন আসলে আপনি অটো বুঝতে পারবেন যে কোনটা আমার বাংলা উপসর্গ আর কোনটা হচ্ছে আমার তৎসম উপসর্গ। জলদি লিখে ফেলেন, এরপরে আমি নেক্সট সেশনে যাবো। ওকে, আশা করছি সবার লেখা হয়ে গেছে, আমি নেক্সট সেশনে আসতেছি। তার মানে দেখেন আমরা আশুবিনীর যে প্রবলেম গুলো ছিল, যে আশুবিনীদের যে প্রবলেম হয় যে কোনটা বাংলা উপসর্গ আর কোনটা বিদেশি উপসর্গ, আমাদের যে বুঝতে প্রবলেম হয় এখন আর সেই প্রবলেমটা থাকবে না। কারণ কি আমরা সেই প্রবলেমটা কাটিয়ে ফেলেছি, কারণ কি আমরা এখন বুঝতে পারবো যে কোনটা বাংলা উপসর্গের আ আর কোনটা তৎসম উপসর্গের আ, অথবা কোনটা কোন নিটা বা কোন বিটা হচ্ছে বাংলা উপসর্গ, কোন নিটা তৎসম উপসর্গ। কারণ কি আমরা গল্পের মধ্যে জেনে নিয়েছি। দেখেন এই গল্পের মধ্যে আসলে আপনি অটো বুঝতে পারবেন যে এগুলো হচ্ছে বাংলা উপসর্গের শব্দগুলো, আর এর বাইরে আসলে চোখ বন্ধ করে তৎসম দিবেন। আশা করছি এইটা মুখস্থ করলে আপনি একটা শর্টকাট টেকনিকের মধ্যে অনেক জায়গা পার হয়ে যাবেন। ঠিক আছে, ওকে। তারপরে দেখেন আমাদের উপসর্গের প্রশ্ন কয়েকটা আমরা সলভ করলাম, তা আমি বলে দিচ্ছি। দেখেন আমরা এক নম্বর প্রশ্ন ছিল যে প্র কোন উপসর্গ, এখন কিন্তু আপনার বলতে সুবিধা হবে, আর কোনো প্রবলেম নেই যে কোনটা কোন উপসর্গ এটা পারেন। দুই নম্বর ছিল যে একটা শব্দ মধ্যে উপসর্গ দিয়ে বলবে, তখন কি প্রহার শব্দের প্র, আপনি এক নম্বরটা মুখস্থ করে ফেলেছেন, এটা অটোমেটিক পেরে যাবেন। ঠিক আছে, আবার দেখেন বাংলা এবং তৎসম মধ্যে আশুবিনী কমন ছিল, আশুবিনী প্রবলেম কি করেছি সলভ করেছি। এখন আমরা শিখবো কোন উপসর্গ, এখন আমরা শিখবো বিদেশি উপসর্গ। খাতায় লেখেন বিদেশি উপসর্গ, খাতায় লিখে ফেলেন বিদেশি উপসর্গ। খাতায় কি লিখবো? বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ আমরা চার ধরনের পাই বাংলাদেশে, এখন পর্যন্ত গবেষণা দ্বারা পেয়েছি যে চার ধরনের আমরা বিদেশি উপসর্গ পাই। আমরা যেগুলো পরীক্ষায় আসছে ওইগুলি বেশি ইম্পর্টেন্ট আকারে শিখবো। ঠিক আছে, আমরা প্রথমে শিখবো ইংরেজি উপসর্গ। প্রথমে কি শিখবো?
ইংরেজি উপসর্গ, ঠিক আছে? দেখেন ইংরেজি উপসর্গ পাই কয়টা, আমরা ইংরেজি পেয়েছি চারটা, এখন পর্যন্ত ইংরেজি উপসর্গ পাচ্ছে কয়টা, চারটা। এই চারটা কি, একবারে বুঝে, হেড, সাব, ফুল, হাফ। কি লিখবো আমরা, চারটা উপসর্গ পাই, কি কি, হেড, সাব, ফুল, হাফ। ঠিক এভাবে মুখস্থ করবো, মুখস্থ কি ভাবে, হেড, সাব, ফুল, হাফ। আবার ইংরেজি উপসর্গ কয়টা আছে, চারটা, কি কি, হেড, সাব, ফুল, হাফ। আবার যদি বলা হয় ইংরেজি উপসর্গ আছে কয়টা, চারটা, কি কি, হেড, সাব, ফুল, হাফ। এই চারটা হচ্ছে আমার ইংরেজি উপসর্গ। ওকে, এরপরে আমি যদি লিখি যে হিন্দি, হিন্দি বা উর্দু, এটা উর্দু বলে প্রচলিত আছে, হিন্দি বা উর্দু উপসর্গ পায় একটা, হিন্দি বা উর্দু পায় কয়টা, একটা, সেটা কি, সেটা হচ্ছে হর। সেটা কি বলুন তো, হর, যেমন কি হর রোজ, হর দিন, এরকম, ঠিক আছে? এখানে কি হেডমাস্টার, সাব ইন্সপেক্টর, বা ফুল, দ্য ফুল প্যান, হাফ প্যান, এরকম। এরপরে দেখেন হিন্দি গেল, উর্দু গেল, এরপরে আমি লিখছি আরবি উপসর্গ। কোন উপসর্গ, আরবি উপসর্গ, ঠিক আছে? আসেন আরবি উপসর্গ কি, আরবি উপসর্গ আমাদের ক্লাস 9-10 যে বইটা আছে এই বইটাতে চারটার মতো দেওয়া আছে। তো এই চারটার পাশাপাশি আমাদের আরো দূরে শিখতে হবে যেগুলো পরীক্ষায় আসছিল, ঠিক আছে? সেই সুবাদে আমরা আরবি উপসর্গ এখন পর্যন্ত পেয়েছি ছয়টা, করে বলেন তো, ছয়টা, ছয়টা আমরা আরবি উপসর্গ পেয়েছি, ছয়টাই শিখবো। ছয়টা হচ্ছে যে আম, খাস, লা, গড়। কি কি আছে, যে আম, খাস, লা, গড়, আম, খাস, লা, গড়, এর সঙ্গে আছে বাজে ও ক্ষয়ে, বাজে ও ক্ষয়ে, ঠিক আছে? এই পায় ছয়টা, তাহলে আরবি উপসর্গ কয়টা পেয়েছি, ছয়টা। কি কি পায়, আম, খাস, লা, গড়, বাজে, ক্ষয়ে, আম, খাস, লা, গড়, বাজে, ক্ষয়। মুখস্থ কি হবে, যে আম, খাস, লা, গড়, বাজে, ক্ষয়। ওকে, এটা আমরা একটু রিভিশন করি। তাহলে বিদেশি উপসর্গ পায় কয় ধরনের, চার ধরনের। এক নম্বরটা কি, ইংরেজি, ইংরেজি কি আছে, হেড, সাব, ফুল, হাফ। আবার ইংরেজি কি আছে, হেড, সাব, ফুল, হাফ। নেক্সট ওয়ান কি, উর্দু, উর্দু বা হিন্দি পায় কয়টা, একটা, সেটা কি বলুন তো, হর। এটা পরীক্ষায় আসে, কিন্তু প্রায় পরীক্ষায় আসে একটা, যেহেতু তো হিন্দি বা উর্দু বেশ আসে। এরপরে আছে কি আরবি, আরবি পাই কয়টা, ছয়টা। কি কি পাই, আম, খাস, লা, গড়, বাজে, ক্ষয়, ঠিক আছে? এখন বাকি থাকে একটা, সেটা হচ্ছে, আসেন লাস্ট ওয়ান হচ্ছে ফার্সি উপসর্গ। লাস্ট ওয়ান হচ্ছে ফার্সি উপসর্গ, ঠিক আছে? আসেন ফার্সি উপসর্গ বলতে আমরা কি বুঝি, বা ফার্সি উপসর্গ কি, ঠিক আছে? ফার্সি উপসর্গ পাই আমরা দশটা, ফার্সি উপসর্গ পাই কয়টা, দশটা। এই দশটা এক একজন এক এক ভাবে গল্প করে মুখস্থ করে, কেউ গল্প যে বরবত কম না বা এরকম একটা গল্প আছে, এই গল্প মুখস্থ করে। তো আমি ওই গল্প না, আমি যে টেকনিক দিচ্ছি এটাই কাজে লাগে। ধর একজন ব্যক্তির নাম হচ্ছে নিমফি বেদর, ব্যক্তির নাম কি, নিমফি বেদর। তার কাজ কি, তার কাজ হচ্ছে ধরেন কোনো কিছু একটা ভরানো, সেই আমরা দৃশ্যের নাম হচ্ছে বদনা, ঠিক আছে? গল্পটা এরকম যে যে নিমফি বেদর কাউকে জিজ্ঞেস করছে, বা যে নিমফি বেদর কার বদনা কম বরবো, নিমফি বেদরকে কেউ জিজ্ঞেস করছে যে নিমফি বেদর আমি কার বদনা কম বরবো, ঠিক আছে? আচ্ছা, এই ভরবোটাকে আমরা সেই কক্সবাজারের ভাষায় ব কে ব বলে বরবো বানবো, ঠিক আছে? দেখেন আমরা লিখে ফেলি, লিখতে হচ্ছে এরকম যে নিমফি বেদর, ঠিক আছে? এরপর লিখব কার বদনা কম বরব, ঠিক আছে? লেখেন আমি এখান থেকে দশটা বের করছি। দেখেন এখানে দশটা উপসর্গ, একটা হচ্ছে নিম, একটা হচ্ছে ফি, একটা হচ্ছে বে, একটা হচ্ছে দর, একটা হচ্ছে কার, একটা হচ্ছে বদ, একটা হচ্ছে না, একটা হচ্ছে কম বরব। এই হচ্ছে দশটা। দেখেন তো আপনারা বুঝতে পারেন কিনা, দশটা আমি যে দশটা লিখে দিয়েছি, একটা হচ্ছে নিম, একটা হচ্ছে ফি, তারপর হচ্ছে বে, তারপর হচ্ছে দর, তারপর দেখেন নিম, ফি, বেদর, এর মধ্যে কিন্তু চারটা আছে। তারপরে কার একটা উপসর্গ, আবার দেখেন বদনা, বদনা দেখি একটা হচ্ছে বদ, একটা হচ্ছে না, এখানেও কিন্তু দুটো উপসর্গ আছে। আর আপনাকে বদনা শুনলে সবাই হাসাহাসি করেন বা একটু মানে নেগলেক্ট করেন, কেন? দেখেন বদনা কিন্তু সে বলে দিচ্ছে যে আমি বদনা, আমি বদনা, বদনা নাকি খারাপ না, ঠিক আছে? এভাবে ভাবো তাহলে বিষয় ভালো লাগে। এবার কিন্তু কম, তারপর কি বর, একটা হচ্ছে বর। এই নিয়ে আমার টোটাল কয়টা ফার্সি উপসর্গ আছে,
দশটি, ফার্স্ট প্রশ্ন কয়টা? দশটা। টেকনিক কি? যে নিমফি বেদেওর কার বদনা কম বলবো। ঠিক আছে, ওকে, একটু আমি দেখি যে কোনো প্রবলেম আছে কিনা। কমেন্ট যারা করছেন, হ্যাঁ, এক একজন কার দার নাম ফি বেদর বর কম, মানে উনি উল্টো পাল্টা করে লিখেছেন, আমি যেভাবে লিখে দিয়েছি, দরকার কম নিম্না বাপে বি বর বর, আর সমস্যা নেই, যে যেভাবে পারেন সেভাবে লিখেন, এটা কোনো আহামরি মানে খুব বড় কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হলে যে আপনাকে জানতে হবে, আপনি এটা মুখস্থ করলে হবে, যে যেভাবে পারেন, আমি এভাবে মুখস্থ করেছি, আমি আপনাকে এভাবে দিয়েছি, যে আপনার এটা ভালো লাগে এটা মুখস্থ করেন, আর আপনার অন্য কোনো টেকনিক থাকে ওটা ইউজ করেন। আমার বিষয় হচ্ছে যে আপনাকে জানানো যে এখানে 10টা উপসর্গ আছে, এই 10টা উপসর্গ কি? ফার্সি উপসর্গ। এখান থেকে প্রশ্ন হলে আপনি চোখ বন্ধ করে দেখবেন কি ফার্সি উপসর্গ, আর ফার্সি উপসর্গের সঙ্গে কারো কোনো মিল নেই, জাস্ট এখানে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, ওকে, তারপরে দেখুন আমাদের ফার্সি উপসর্গের প্রকারভেদ বা সবগুলি মোটামুটি জানা হয়ে গেছে। এখন যে বিষয়টা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উপসর্গ ভাঙ্গার একটা টেকনিক আছে, এইটা আপনাকে শিখতে হবে। এইটা আসলে কোথাও শেখানো হয় না বললেই চলে, খুবই কম শেখানো হয়, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইটাই, একটা শব্দের মধ্যে কয়টা উপসর্গ আছে, এইটা যদি আপনি বের করতে না পারেন তাহলে উপসর্গ পড়ে লাভ কি হলো, তাই না? আসেন, এইটা হচ্ছে শিখতে হবে, এটা কিন্তু একটু জটিল, মাথাটা একটু ঠান্ডা রাখেন, একটু রিল্যাক্স থাকেন, রিল্যাক্স মুডে ভাবেন যে আমি আগামী 10 মিনিট, সামনে 10 মিনিট কোনো দিকে কনসেন্ট্রেশন দিব না, শুধু উপসর্গ ভাঙ্গার টেকনিক শিখবো। এখানে আমরা 5টা রুলস শিখবো, এই 5টা রুলস এর মধ্যে দেখবেন যে আমরা উপসর্গ, যতগুলো উপসর্গ শব্দ আছে সবগুলো উপসর্গ ভাঙ্গা শিখে ফেলবো। ঠিক আছে, সবাই প্রস্তুত তো, তাই না? হ্যাঁ, প্রস্তুত হয়ে যান, খাতা কলম নিয়ে আবার নড়ে চড়ে একটু বসেন, দেখবেন যে আপনি উপসর্গ ভাঙতে পারেন। কারণ কি, দেখেন উপসর্গ ভাঙা আপনাকে শিখতে হবে, উপসর্গ ভাঙা শিখতে যদি না পারেন তাহলে আপনি শব্দ থেকে উপসর্গ বের করবেন কেমন করে? আপনাকে একটা প্রশ্ন দিলাম যে এরকম, যদি বলতে ব্যাকরণ, ব্যাকরণে কয়টা উপসর্গ আছে? মুখস্থ বেদে অনেকে হয়তো জানেন, আবার ক্লাস 9-10 যেটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে এবং আমাদের বুঝিয়ে আর না বুঝে মুখস্থ করে দিয়েছিল, সেই শব্দটা হচ্ছে স ম ভি বে হার। প্রশ্ন যে সমবিবেহার শব্দে কয়টি উপসর্গ আছে? আমরা জানি যে 4টি, কয়টা আছে? 4টি, এটা মুখস্থ করেছিলাম, কিন্তু কিভাবে যে 4টি, কোন 4টা উপসর্গ সেইটা আমরা জানি না। আজকে আমরা এই ক্লাসে এইটাই শিখবো, একটু মনোযোগ দেন, শিখতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, ঠিক আছে, অনেকেই কমেন্ট করছে কি জানি, আমি দেখতে পাচ্ছি না ভাবে, বলছে রেডি স্যার, ওকে রেডি, ঠিক আছে, আসেন আমরা দেখি কিভাবে। আপনারা 1 নম্বর দিয়ে লেখেন, টেকনিক নাম্বার 1, 1 নম্বর দিয়ে লিখবেন যে অনুস্বর। আচ্ছা, অনুস্বর কি এদিকে লেখেন এদিকে লেখেন? তার মানে হচ্ছে এইদিকে, মাঝে মাঝে গুলিয়ে ফেলি আসলে কোন দিকে দিকে, অনুস্বর অথবা উম যদি থাকে তার পরিবর্তে বসবে ম। দেখেন সিম্পল, আমি শর্টকাট টেকনিক লিখছি, আমরা যখন ভাঙবো কোথাও আমরা অনুস্বর অথবা উম পাই তাহলে তার পরিবর্তে কি লিখবো? ম লিখবো। 2 নম্বর দিয়ে লেখেন যে যুক্ত ব্যঞ্জনে, যুক্ত ব্যঞ্জনে যদি দন্ত্য থাকে তার পরিবর্তে লিখবো ম। কোথাও যদি যুক্ত ব্যঞ্জন পাই, যুক্ত ব্যঞ্জন যদি দন্ত্য থাকে সেইখানে আমরা কি লিখবো? ম লিখবো। আপনারা এখন বুঝবেন না, জাস্ট তুলে নেন, আমি 2-2টা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দেবো। এখন কোনো প্রশ্ন থ্রু করবেন না, এখন কিছু বুঝতে চেষ্টা করবেন না, এখন জাস্ট আমি যা লিখে দেই তাই তুলে নেন, দেখেন আমি যখন বুঝাবো তখন ক্লিয়ার হবে। আল্লাহর রহমতে আমি যতগুলো ক্লাস নিয়েছি আপনাদের, যেটা বোঝাতে চেয়েছি বোঝেননি এমন কাউকে এখন পর্যন্ত আল্লাহর মধ্যে পাইনি, অনেকে মেসেজ করেছেন, মেসেজ গ্রুপে আসলে আমি খুবই আপ্লুত হই বা খুবই ভালো লাগে, যে সবাই যতগুলো মেসেজ পেয়েছি সবাই বলেছে যে স্যার আপনার ক্লাসটা খুব ভালো লাগে, বা ভাই আপনার ক্লাসটা খুব ভালো লাগে, আপনি খুব সুন্দর করে ব্যাকরণ করেন, তার মানে আমি যা বোঝাবো ইনশাল্লাহ আপনি তা বোঝাতে সক্ষম হন, এবং আমি আমার এই কনফিডেন্সটাও আছে বা আমি এটা ফিল করি যে আমি যদি কাউকে এটা এক কোনো জিনিস বোঝাই তাহলে সে বুঝতে পারবে ইনশাল্লাহ, বুঝতে সে বাধ্য, কারণ কি আমি সেভাবেই বোঝাবো। যদি এটা একটু জটিল আছে, একটু টাফ আছে, তো মাথাটা ঠিক রাখেন, একটু বোঝার ট্রাই করেন, ফার্স্ট পার্ট যদি না বোঝেন তাহলে ভিডিওটা 2-3 বার দেখবেন, তারপরে যদি কেউ না বোঝেন তাহলে আমার সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করবেন, মেসেঞ্জারে হোক যে কোনো ভাবে হোক যোগাযোগ করবেন, যে ভাইয়া বা স্যার আমি এটা ভাঙতে পারছি না, এটা বুঝতে পারছি না, জানেন আমি আমার জায়গা থেকে ইনশাল্লাহ ট্রাই করবো আপনাকে ওটা বুঝিয়ে দিতে। ঠিক আছে, দ্যাটস ওয়াই ডোন্ট বি সো প্যানিক, এখন বেশি প্যানিক নেন না।
ওকে ঠিক আছে, তার মানে এখানে একটা আমার টেকনিক কি, অনুস্বর বা উমতালে কি লিখবো? ম লিখবো। যুক্ত ব্যঞ্জনে কোথাও যদি দন্ত না থাকে তার পরিবর্তে কি লিখবো? ম লিখবো। এরপরে দেখেন তিন নম্বর লেখেন, তিন নম্বর লিখবেন যে, তিন নম্বর লিখবেন যে হচ্ছে জ ফলা, যদি জ ফলা থাকে, যদি সাইন দেই, যদি জ ফলা থাকে তার পরিবর্তে হয় রস্বই বা রস্বইকার। চার নম্বর যদি ব ফলা, ব ফলা বা জ ফলা তো সবাই চেনেন, যদি ব ফলা থাকে তাহলে হয় রস্ব উকার, তাহলে হবে রস্ব উকার, তাহলে হবে রস্ব উকার। এইটুকু লেখা শেষ করেন, এরপরে যেটা আছে ওইটা একটু বড় একটু টাফ, সমস্যা নেই, আপনাদের না লিখলে ওটা চলবে, ওটা শর্টকাটে লিখবেন হয়ে যাবে। আগে এইটুকু লেখা কনফার্ম করেন, যে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, আপনারা দ্রুত লিখে ফেলবেন, লেখার কাজ খুব দ্রুত করবেন, ঠিক আছে? অথবা এখন যদি নাও লিখতে চান কোনো প্রবলেম নেই, ভিডিওটা যেহেতু থেকে যাবে এখন জাস্ট বোঝার চেষ্টা করেন, শুধু বুঝিয়ে যান যে হ্যাঁ ভাইয়া বা স্যার এভাবে বলেছিল এভাবে করতে হবে। আপনি পরে কোনো একটা সময় ভিডিও পজ করে তুলে নিবেন বা ইউটিউবে থাকবে, ইউটিউবে ভিডিও দেখে দেখে তুলে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আর তারপর যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় তার জন্য তো আমি আছি, তাই না? আমরা আমি না আমাদের যারা বাংলা টিচার আছে যারা পারেন তারা আপনাকে হেল্প করবে, আপনাদের হয়তো টিচার আছে সবাই পারে, অনেকেই পারে, যারা পারে না তাদের বিষয়ে তো কোনো কনফিউজ নেই। এখন দেখেন একটা পার্টে কি আছে, অনুস্বর বা উমাতালে কি লিখবো? ম। যুক্ত ব্যঞ্জনে যদি ন থাকে তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ম। যদি কোথাও জ ফলা, যদি কোথাও কি থাকে জ ফলা থাকে, জ ফলা থাকলে কি হয়ে যাবে? রস্ব ইকার। যদি কোথাও ব ফলা থাকে কি হয়ে যাবে? রস্ব উকার। এরপরেটা একটু বেশি বড় এবং ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট, ওটা আপনাকে একটু দেখতে হবে। দেখেন পাঁচ নম্বর দিয়ে যদি লিখি আমি, পাঁচ নম্বর হচ্ছে সিঙ্গেল লেটার থাকলে, আপনি এখন সিঙ্গেল লেটার বোঝার দরকার নেই, জাস্ট দেখেন আমি লিখছি আপনিও লিখেন, আপনার সিঙ্গেল লেটার কি কিভাবে আসে এটা বোঝার দরকার নেই, জাস্ট লিখে যান, যখন আমি উদাহরণ দিয়ে ক্লিয়ার করবো তখন ইনশাল্লাহ বুঝতে পারবেন। দেখেন সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ, নীলিন বর্ণ হচ্ছে অ, ক্লাসে এক্সপ্লেন করেছিলাম নীলিন বর্ণ কাকে বলে, কেন এটাকে নীলিন বর্ণ বলা হয়, এটা ফার্স্ট ক্লাসে করেছিলাম, যারা ফার্স্ট ক্লাস করেনি তারা একটু ফার্স্ট ক্লাস দেখে নেবেন, ফার্স্ট ক্লাস দেখলে অনেক কিছু শিখতে পারবে, অনেক তথ্য জানতে পারবে। যে সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ অ বসবে, ঠিক আছে, অ বসবে। তবে লক্ষ্য রাখতে হবে যে, তবে লক্ষ্য রাখতে হবে যে, তবে লক্ষ্য রাখতে হবে যে তার পূর্বে অ বসছে কিনা, তার পূর্বে অ বসে কিনা, যদি বসে তাহলে বসবে না, যদি বসে তাহলে বসবে না, ঠিক আছে? আগে দেখেন আমি লিখেছি কি, যে সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ বসে, নীলিন বর্ণ কি অ, তবে লক্ষ্য রাখতে হবে যে তার পূর্বে অ বসে কিনা, যদি অ বসে তাহলে আর অ বসবে না। আসেন এবার আমরা প্র্যাকটিক্যালে যাই, এগুলো তো নিয়ম করলাম, প্র্যাকটিক্যালে গেলে আমরা বাকিগুলো ধীরে ধীরে ক্লিয়ার হবো ইনশাল্লাহ। ঠিক আছে, দেখেন আমি একটা শব্দ দিলাম খুবই কমন শব্দ, লিখলাম হচ্ছে ব্যাকরণ, কি লিখেছি? ব্যাকরণ। দেখেন এই ব্যাকরণ কিন্তু উপসর্গ যোগীকৃত শব্দ, আবার ব্যাকরণ হচ্ছে সন্ধি সাধিত শব্দ, ঠিক আছে? সন্ধিকে আমরা জানি বিয়োগ আকরণ, এখন এখান থেকে আমার বের করতে হবে উপসর্গ। দেখেন উপসর্গ বের করার ক্ষেত্রে আমরা উপসর্গের সংজ্ঞা পড়েছিলাম, উপসর্গ কোথায় বসে? উপসর্গ বসে স্বাধীন শব্দের পূর্বে, আবার বলছি উপসর্গ কোথায় বসে? স্বাধীন শব্দের পূর্বে। ধরেন একটা এইদিকে যদি দুইটা পার্ট, একটা হচ্ছে উপসর্গের পার্ট আর একটা হচ্ছে স্বাধীন শব্দের পার্ট, দেখেন উপসর্গ বসে কোথায়? স্বাধীন শব্দের পূর্বে, তার মানে কি এ পাশে থেকে স্বাধীন শব্দ, এরপরে কি শব্দ? স্বাধীন শব্দ, এই পাশে কি উপসর্গ, তাই না? ধর এই শব্দ মধ্যে যদি উপসর্গ আছে তার মানে কি এই দিকে কোথাও আছে স্বাধীন শব্দ আর এই দিকে কোথাও আছে উপসর্গ। তার মানে আমার যখনই উপসর্গ কোনো শব্দ থেকে বের করতে বলবে তখন আমার প্রথম কাজ হবে যে শব্দের মাঝে আমার স্বাধীন শব্দ বের করা। যখন আমি শব্দের মাঝে স্বাধীন শব্দ বের করতে পারবো তখন আমার উপসর্গগুলো বের করতে সহজ হবে, কারণ আমি জানি যে স্বাধীন শব্দের পূর্বে যত কিছু বসছে সবগুলোই কি বলেন তো, সবগুলি হচ্ছে আমার উপসর্গ।
আসেন, উপসর্গর ক্ষেত্রে আমরা স্বাধীন শব্দ কিভাবে বের করব। স্বাধীন শব্দ বের করতে গেলে আপনাকে শেষের দিক থেকে শুরু করতে হবে, কারণ কি স্বাধীন শব্দ বসে কোথায়, শেষে। আমরা শেষের দিক থেকে একটা একটা বর্ণনে দেখবো যে স্বাধীন শব্দ পাই কিনা, ঠিক আছে। আচ্ছা একটু মন দিয়ে দেখি, আমি শব্দ লিখেছিলাম ব্যাকরণ, শব্দ কি লিখেছিলাম ব্যাকরণ। দেখেন স্বাধীন শব্দ কয় থাকে, শব্দের শেষের দিক থেকে থাকে। স্বাধীন শব্দ পেয়ে গেলে তার আগে যা পাবো সবগুলি কি উপসর্গ। এখন দেখেন প্রথমে মূর্ধন্য নিলাম, দেখেন মূর্ধন্য ন, এই ন দেখে কোনো স্বাধীন শব্দ হয়? অবশ্যই না, কারণ কি শব্দ দেখলে অবশ্যই অর্থ থাকতে হবে, কিন্তু নয়ের তো কোনো অর্থ নেই মূর্ধন্য নয়। তার আগে বলো কি আছে, র। ওকে র নিলাম, তাহলে কি হয়ে গেল, দেখেন তো রণ, রণ মানে কি যুদ্ধ। এখন দেখেন রণ স্বাধীন শব্দ হয়েছে কি হয়নি? অবশ্যই রণ স্বাধীন শব্দ হয়েছে। তার মানে কি স্বাধীন শব্দের পূর্বে যা পাবো সব কি উপসর্গ। যখনই আমরা একটা স্বাধীন শব্দ পাবো তখন তার আগের বর্ণটাকে লক্ষ্য রাখতে হবে, তার আগের বর্ণ কি আছে, ক। যেহেতু নিয়ম কি স্বাধীন শব্দের পূর্বে সবটুকু উপসর্গ, তার মানে কি ক সহ উপসর্গ। কিন্তু আপনি চিন্তা করে দেখেন ক বলে কি কোনো উপসর্গ আছে? নেই। তার মানে কি ক উপসর্গের মধ্যে নেই, ক কে সঙ্গে নিতে হবে, তাহলে ক কে সঙ্গে কি হচ্ছে, করণ। দেখেন এইটুকু আবার স্বাধীন শব্দ হয়ে যাচ্ছে। যখন এইটুকু স্বাধীন শব্দ হয়ে গেছে তার আগে কি আছে, যখনই স্বাধীন শব্দ পাবেন তখন তার আগের বর্ণটা লক্ষ্য রাখতে হবে, তার আগের বর্ণ কি আছে, আ। আ বলেন উপসর্গ কি উপসর্গ না? অবশ্যই উপসর্গ, তাহলে উপসর্গ পাওয়া শুরু হয়ে গেছে। এইটুকু হচ্ছে আমার উপসর্গ, আর এইটুকু হচ্ছে আমার স্বাধীন শব্দ। তাহলে দেখেন করণ হচ্ছে আমার স্বাধীন শব্দ, আর এই ব্যয় পর্যন্ত হচ্ছে আমার উপসর্গ। এখান থেকে আমার বের করতে হবে যে কয়টা উপসর্গ আছে। একটু জটিল হয়ে গেছে মনে হয়, অনেকে বুঝতে পারেনি, আমি আরো উদাহরণ দিয়ে আগে ক্লিয়ার করছি, তারপরে আমি উদাহরণ দিচ্ছি, মানে ভাঙ্গাটা দেখাচ্ছি। দেখেন আমি যদি আর একটা শব্দ লিখি, আচ্ছা যদি লিখে আমি লিখা হচ্ছে সংবাদ, দেখেন কি লিখছি সংবাদ, ঠিক আছে। আমরা জানি যে দ, দ দিয়ে কোনো স্বাধীন শব্দ হয় না, তার আগে কি আছে আ, আ দিয়ে কোনো স্বাধীন শব্দ, আদ বলে কিছু নেই। যখন আমি বকে নিবো তখন কি হচ্ছে বলুন তো, বাদ হয়ে যাচ্ছে, বাদ কিন্তু অবশ্যই আমরা স্বাধীন শব্দ। এখন যখন স্বাধীন শব্দ পাবো তার আগের বর্ণকে লক্ষ্য রাখবো, তার আগের বর্ণ কি আছে, অনুস্বর। আমরা জানি উপসর্গের ক্ষেত্রে অনুস্বর থেকে কি হয়ে যায়, ম হয়ে যায়। এখন দেখেন স আর অনুস্বর কি হচ্ছে, সম হয়ে যাচ্ছে, তাহলে সময় একটা উপসর্গ পাচ্ছি, তাহলে কি এই বাদ হচ্ছে আমার স্বাধীন শব্দ, আর এইটুকু হচ্ছে আমার উপসর্গ। এইটুকু একটু বলেন যে এইটুকু কে বোঝেন নাই? হ্যাঁ অনেকে বলছে বুঝেন নি, আসলে এটা বুঝবেন না, এটা একটু টাফ, একটু টাফ, তবে আরেকবার যদি আমি ক্লিয়ার করে দিই আপনারা বুঝতে পারবেন। একটু সঙ্গে বুঝতে পারেননি তাদের জন্য তো আমি আছি বুঝাবো। দেখেন এক শব্দ লিখলাম অত্যাচার, অত্যাচার কি লিখেছি, চার। দেখেন এই, আচ্ছা আমি কালো কালাতে লিখি তাহলে দেখতে আরো সুবিধা হবে, যে বুঝেছে তাকে থ্যাংক ইউ, কোনো সমস্যা নেই। আমি আবার বোঝাচ্ছি, এটা আসলে টাফ, এটা আসলে আপনার কখনো স্কুল কলেজ বা কোচিং এ কোথাও শেখানো হয় না, খুবই কম শিক্ষক শেখান। আমি শেখাচ্ছি, একটু গুরুত্ব দিয়ে শেখেন, দেখবেন যে আপনি এটা ভালো করে শিখে যাবেন, পারবেন। দেখেন একটা শব্দ দেখলাম অত্যাচার, কি লিখেছি অত্যাচার। দেখেন আমার এখান থেকে কি বের করতে হবে, উপসর্গ বের করতে হবে। আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে স্বাধীন শব্দ বের করা। এখন আপনি বলেন স্বাধীন শব্দ কয় থাকে, শব্দের শেষে থাকে, তার আগে কি থাকে, উপসর্গ। উপসর্গের সংজ্ঞাই ছিল উপসর্গ স্বাধীন শব্দের পূর্বে বসে। আপনি স্বাধীন শব্দ বের করতে পারলে তার আগে যা যা বসবে সব কি উপসর্গ। আর স্বাধীন শব্দ আমরা বের করবো কিভাবে, একটা একটা বর্ণকে দেখে দেখে বের করবে। শেষ যেহেতু স্বাধীন শব্দ থেকে শেষে, আমরা শেষের দিক থেকে স্বাধীন শব্দ বের করবো। দেখেন প্রথমে কি আছে, র আছে, র দেখে কোনো স্বাধীন শব্দ হয় না। ওকে র, তার আগে কি আছে, আ আছে। ওকে আ কে নেন, কি হচ্ছে আর। দেখেন আর কিন্তু স্বাধীন শব্দ, আমরা বলতে পারি আমি আর যাব না, আমি আর খাবো না, তুমি আর আমি বাজারে যাব, এই যে আর, আর কিন্তু কি বলতো স্বাধীন শব্দ। যখনই আমরা স্বাধীন শব্দ পাবো তখন তার আগের বর্ণ দিকে লক্ষ্য রাখবো, তার আগের বর্ণ কি আছে, চ আছে। এখন দেখেন চ দিয়ে কোনো উপসর্গ আছে, না চ দিয়ে কোনো উপসর্গ নেই, দেড় সয় চ কে আমার সঙ্গে নিতে হবে, চ কে আমি সঙ্গে নেই, তাহলে একসঙ্গে কি হচ্ছে চার। চারও কি বলুন তো, চারও একটা স্বাধীন শব্দ, চার পর্যন্ত স্বাধীন শব্দ হয়। তার আগে কি আছে, তার আগে আছে আ। এখন দেখেন আটা কি উপসর্গ, আ কি উপসর্গ, তার মানে আমার উপসর্গ পাওয়া শুরু হয়ে গেছে। যেখান থেকে আপনার উপসর্গ পাওয়া শুরু হবে সেখান থেকে পুরোটাই উপসর্গ, তার মানে এই পুরোটুকু হচ্ছে আপনার উপসর্গ। তাহলে দেখেন এই অত্যাচারে, অত্যাচার এটা হচ্ছে, এই চার হচ্ছে আমার স্বাধীন শব্দ, আর এই যে এইটুকু বলতে দিলাম এইটুকু হচ্ছে আমার উপসর্গ, এখান থেকে উপসর্গ বের করতে হবে। আশা করছি এইবার আপনি বুঝতে পেরেছেন, এবার যদি না বোঝেন তাহলে আমার জন্য টাফ হয়ে যাবে আপনাকে বোঝানোর জন্য, ঠিক আছে। আবার লাস্ট বারের মধ্যে রিপিট করবো, এটা এটা দেখেন এটা বুঝছেন কিনা, আপনারা ওরকম কমেন্ট করেন না যে হচ্ছে যে মনোযোগ দিলে বুঝবেন, সবাই মনোযোগ দিয়ে ট্রাই করছে, সবার বোঝার ক্ষমতা একই রকম না।
কেউ একটু ধীরে বোঝে, কেউ একটু দ্রুত বোঝে, মানে সবাই একই লেভেলের লার্নার না। আমরা আসছি মায়া ছড়াইতে সবার জন্য, জার্সি আমাদের সব ধরনের স্টুডেন্টের কথা চিন্তা করে ক্লাস দিতে হবে। কেউ দেখবেন খুব দ্রুত শিখছে, কেউ আছে আমার থেকেও ভালো বোঝে, আমার থেকে ভালো পারবে, খুবই স্বাভাবিক, তাই না? আমি তো আর সর্বে সর্বনা, এক একজন এক এক বিষয়ে এক্সপার্ট। আমি এটা যতটুকু জানি আমি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। ওকে, যারা ক্লিয়ার হয়েছেন তারা ক্লিয়ার, যদি ক্লিয়ার না হন আমি আবার ব্যাকরণে ফিরে গিয়ে আপনাকে লাস্ট বারের মতো ক্লিয়ার করে উপসর্গ ভেঙে দিয়ে ক্লাসটাকে সমাপ্তি জানাবো। আমি ভাষা নিয়ে সালাম দিব না, আমার সালামটাই দিব, ঠিক আছে? ওকে, আসেন শব্দটা আরেকবার লিখি। আমি শব্দ লিখলাম হচ্ছে ব্যাকরণ, কি লিখেছি? ব্যাকরণ, ঠিক আছে? এই শব্দ দিয়ে কি বের করতে হবে? আমার উপসর্গ বের করতে হবে। উপসর্গ থাকে কোথায়? স্বাধীন শব্দের আগে। আর স্বাধীন শব্দ তাহলে থাকছে কোথায়? শব্দের শেষে। এখন স্বাধীন শব্দ বের করতে গেলে আমরা একটা একটা বর্ণ নিয়ে স্বাধীন শব্দ বের করবো। কারণ কি, আদে কিন্তু আগুলো মাঝে লুকে থাকে, এই যে আ একটা লুকে থাকে, এখানে অ লুকে থাকে, দেখতে হবে যে কোথায় দিয়ে আমি স্বাধীন শব্দ তৈরি করতে পারি। প্রথমে দেখেন মূর্ধন্য, দেখেন মূর্ধন্য দিয়ে কোনো স্বাধীন শব্দ হয় না, তার আগে কি আছে? র আছে, র কেন কি হচ্ছে? রণ, রণ দিয়ে কিন্তু অবশ্যই স্বাধীন শব্দ হয়, কেন রণ মানে কি যুদ্ধ, তাই না? রণ কিন্তু স্বাধীন শব্দ। যখন আপনি স্বাধীন শব্দ পাবেন তখন তার আগের বর্ণটাকে লক্ষ্য রাখতে হবে। কারণ কি, আপনি জানেন যে স্বাধীন শব্দের আগে সবগুলি উপসর্গ। এখন দেখতে হবে যে আসলে ক যে আছে, ক কি আসলে উপসর্গ? ক বলে কোনো উপসর্গ আছে না, যেহেতু আগের ক দিয়ে কোনো উপসর্গ পাচ্ছে না, তখন ক কেও সংজ্ঞা দিতে হবে। এখন কি হলো? করণ, করণ কি একটা উপসর্গ। কারণ কি, করণ মানে কি কোনো কিছু কাজ করা, তার মানে কি করণ হচ্ছে স্বাধীন শব্দ। যখনই আবার করণ দিয়ে স্বাধীন শব্দ পাচ্ছেন তখন তার আগের বর্ণটাকে লক্ষ্য রাখবেন। তার আগের বর্ণ কি আছে? তার আগের বর্ণ আছে আ। আ কি বলতো? একটা উপসর্গ। আ কি উপসর্গ? তার মানে কি আমার উপসর্গ পাওয়া শুরু হয়ে গেছে। এইটুকু হচ্ছে আমার উপসর্গ, এইটুকু হচ্ছে আমার উপসর্গ। এখন বলেন যে এইটুকু বোঝেননি কে? এইবার না বুঝলে আর আমার মানে বারবার রিপিট করা সম্ভব না, ক্লাসটাকে শেষ করে দিতে হবে, ঠিক আছে? ওকে, অনেকে কমেন্ট করছে বুঝেছি স্যার। ওকে ঠিক আছে, বুঝতে পারলে আসেন। এবার আমরা করে ফেলি, এবার আমরা কিভাবে করবো দেখেন। শব্দটা হচ্ছে বড় করে লিখছি বুঝতে সুবিধাতে, দেখেন ব্যাকরণ কি লিখেছি? ব্যাকরণ। এখানে করণটা কি বলেন তো? এইটুকু হচ্ছে আমার স্বাধীন শব্দ, এইটুকু কি স্বাধীন শব্দ, এইটুকু আমার কি বলেন তো? এইটুকু হচ্ছে আমার উপসর্গ। আর উপসর্গ যেহেতু শব্দের আগে থাকে, দেখছো আমরা আগের দিক থেকে উপসর্গ বের করবো। দেখেন একটা একটা করে, প্রথমে কি আছে? ব। আমরা কিন্তু রুলস শিখেছিলাম, মেবি 3 নম্বরে ছিল যে কোথাও যদি জফলা থাকে, কি ফলা? জফলা, তাহলে কি হয়ে যায়? হ্রস্বইকার হয়ে যায়। দেখেন বর সময় কি আছে? জফলা, দেখেন হ্রস্বইকার। বি, এরপরে কি আছে? আ আছে, এরপর হচ্ছে আ, তাহলে বি আর আ, তাহলে উপসর্গ পাইলাম কয়টা? দুইটা। দ্যাটস ওয়াই ব্যাকরণে উপসর্গ কয়টা আছে? দুইটা। মজার না? হ্যাঁ আসলে মজার, যদি পারেন তাহলে মজার। অনেকে বলছেন বুঝেছি, ক্লিয়ার স্যার। ওকে আসেন, এরপরে অত্যাচারের উদাহরণটা দিয়ে শেষ করবো আমি। এরপর দেখেন যদি লিখে আমি অত্যাচার, কি লিখলাম? অত্যাচার। দেখেন এটা কিন্তু আগেই এক্সপ্লেন করে দিয়েছি, আমার স্বাধীন শব্দ হচ্ছে চার। স্বাধীন শব্দ কি? এটা হচ্ছে স্বাধীন শব্দ, ঠিক আছে? আর এই বাকিটুকু, এই কালো দাগ দিয়ে আঁকা অংশটুকু হচ্ছে আমার উপসর্গ। আসেন প্রথম দিক থেকে উপসর্গ করব। প্রথমে কি নিলাম? অ নিলাম। প্রথমে কি নিলাম? অ। উপসর্গ হয় কি হয় না? হয়। এরপরে কি আছে? ত আছে, ত কে নিলাম। দেখেন ত সময় কি আছে? জফলা। আমরা শিখেছিলাম যে কোথাও যদি জফলা থাকে, জফলার পরিবর্তে কি দিতে হয়? রসিকার দিতে হয়। ওকে, রসিকার দিলাম। এখন দেখেন টি হয়ে গেছে। এখন দেখেন 5 নম্বর একটা টেকনিক দিয়েছিলাম, যে 5 নম্বর রুলসটা কি ছিল? যে সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ অ বসে। দেখেন টি বলে কিন্তু কোনো উপসর্গ নেই, তার মানে কি এটা কি আমরা বলবো? সিঙ্গেল লেটার। দেখেন টিটা কি হচ্ছে? সিঙ্গেল লেটার। যদি সিঙ্গেল লেটার হয় তার পূর্বে কি বসে? অ বসে, অ বসলাম। তবে লক্ষ্য রাখতে হবে যে তার পূর্বে অ উচ্চারিত হয় কিনা। দেখেন তার পূর্বে একটা অ বসেই আছে, তাহলে কি এই অ কি বসবে? এই অটা আর বসবে না, এই অটা না বসে দুটো একসঙ্গে ক্ষতি হয়ে যাবে। একটু ডিফিকাল্ট হয়ে গেল, একটু মানে ডিফিকাল্ট হয়ে গেল। আপনারা অনেকে বলছেন যে অতি হয়, কিন্তু অতিটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা তো আপনাকে জানতে হবে। আপনি তো মুখস্থ বিদ্যা করে হয়তো বা বলছেন, হয়তো অনেকে জানেন সে বুঝছেন, কিন্তু এই অতিটা কেমন করে হলো? এখানে তো অতি ছিল না, জফলা ছিল, জফলাটা কেন রসিক হলো এটা আপনাকে জানতে হবে। ওকে আসেন, আমি এটা আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। শব্দ হচ্ছে অত্যাচার, স্বাধীন শব্দ হচ্ছে চার, এইটুকু হচ্ছে উপসর্গ। প্রথমে আমি অ কে নিলাম, অ উপসর্গ হয় অবশ্যই, অ একটা উপসর্গ। এরপরে কি আছে? ত, ত কে নিলাম,
তোর সঙ্গে কি আছে জফলা, আমি রুটস দিয়েছিলাম, জফলা থেকে কি হয়ে যায় রস্বই কার, তারপরে দেন তি হয়ে গেছে, তি বলে কি কোনো উপসর্গ আছে, তি বলে কি কিছু আছে না, এটা কি আমরা বলছি সিঙ্গেল লেটার, আমি 5 নম্বর রুলস দিয়েছিলাম, দেখেন তখন কি বলেছিলাম যে সিঙ্গেল লেটার থাকলে তার পূর্বে নীলিন বর্ণ অ বসে, ওকে একটা অ পাঠিয়ে দেন, এরপরে কিন্তু আরো লেখা ছিল, লেখা ছিল এরকম যে তবে লক্ষ্য রাখতে হবে যে তার পূর্বে অ উচ্চারিত হয় কিনা, দেখেন তার পূর্বে তো অ বসেই আছে, তার উচ্চারিত হচ্ছে, যদি তার পূর্বে অ থাকে তাহলে এই অটা বসবে না, এই অ না বসে দুটো একসঙ্গে অতি হয়ে যাবে, এইভাবে এটা অতি হয়, আপনার যে অতি যোগ আ লিখছেন সেই অতিটা কিন্তু এভাবে তৈরি হচ্ছে, এটা হলো মেইন বিষয়, এইটা বুঝতে হবে, আপনি তো মুখস্থ করে তো কয়টা পারবেন, কয়টা মুখস্থ করবেন, যদি অত্যাচারের জায়গাতে অন্য কিছু আসে তখন তো আমার মুখস্থ করতে চলে যাবে, এরপর দেখেন অতি গেল জফলা পর্যন্ত চলে গেছে, আমার বাকি কি আছে আ আছে, এখানে একটা আ দিলাম, এই হচ্ছে আমার অত্যাচারের উপসর্গ আছে কয়টা, দুইটা, কি কি, অতি এবং আ। ওকে, অনেকে কমেন্ট করছে যে জফলা থেকে রস্বইকার হয়, একজন বলছে স্যার আমার মাথায় গেঁথে গিয়েছে, ওকে, এবার আসেন সবচেয়ে কমন প্রশ্ন বা সবচেয়ে কঠিন প্রশ্ন, যেটাই মনে করেন মুখস্থ বিদ্যার জন্য সহজ আর যে বোঝেনি তার জন্য অনেক কঠিন, সে প্রশ্ন হচ্ছে যে সমবিব্যহার, কি লিখেছি সমবিব্যহার, হ্যাঁ সুমাইয়া সুমি বলছে সহজ যাচ্ছে আর কখনো ভুলবো না, আর ভুলবো না, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ সো মাচ, আসলে এই বিষয়টা হচ্ছে খুবই টাফ একটা বিষয়, অনেক কঠিন একটা বিষয় কিন্তু অনেক মজার, এটা আসলে অনেক শিক্ষকই এইভাবে পড়ে না বা ওনারাও এই বিষয়ে স্টাডি করেনি বা ওভাবে মনে রাখে না, দ্যাটস ওনারা এটা ডেলিভারি দেন না, ঠিক আছে, তবে এটা কিন্তু খুবই মজার বিষয়, প্রত্যেক স্টুডেন্টের শেখা দরকার, কারণ কি না হলে সে জানে না, সন্ধি পিছে তো বুঝতে পারে যে এটা যোগ এটা এটা পাই, যেমন পরিযোগিকা পরীক্ষা বিদ্যা যোগ আলয় বিদ্যালয় এভাবে সন্ধি হচ্ছে, সমাস আমরা ব্যাচ বুকে করতে পারি, কিন্তু উপসর্গ কোন স্টুডেন্ট কোন স্টুডেন্ট প্রায় 97% স্টুডেন্টই পারে না, আর বাকি 3% স্টুডেন্ট হয়তো পারে, স্টুডেন্ট পর্যায়ে বসে টিচার লেভেলের কথা ভিন্ন, ঠিক আছে, আপনি কিন্তু পেরে যাবেন। এখন দেখেন সমবিব্যহার, এই শব্দের স্বাধীন শব্দ কি, দেখেন স্বাধীন শব্দ বের করবো কয় দিকে, শেষের দিক থেকে, লাস্ট বার দেখেন এটা দিয়ে আমি ক্লাস শেষ করবো, অনেক টাইম নিয়ে ফেলেছি, দেখেন স্বাধীন শব্দ হচ্ছে প্রথমে কি র আছে, র দেখ শেষ স্বাধীন শব্দ, সরি প্রথম কাজ হচ্ছে শব্দের মধ্যে আমার স্বাধীন শব্দ বের করা, স্বাধীন শব্দ কয় থাকে শব্দের শেষে থাকে, শব্দের শেষ থেকে আমরা একটা একটা বর্ণে স্বাধীন শব্দ বের করবো, প্রথমে কি আছে র, দেখেন র দের স্বাধীন শব্দ হয় কি হয় না, হয় না, তার আগে কি আছে আ আছে, ওকে আর, আর কিন্তু স্বাধীন শব্দ হয়, যখন আর স্বাধীন শব্দ হবে তখন তার আগের বর্ণকে লক্ষ্য রাখতে হবে, তার আগের বর্ণ কি আছে হ, কিন্তু হ কোন প্রকার উপসর্গের মধ্যে নেই, হ কে সঙ্গে নিতে হবে, হ কে সঙ্গে নিলে কি হয়ে যাচ্ছে হার, এখন দেখেন হার কিন্তু স্বাধীন শব্দ, বলার হার, খেলার হার, জিতছে হার হতে পারে, এখন দেখেন হার কে যখন স্বাধীন শব্দ নেবেন তার আগের বর্ণকে লক্ষ্য রাখেন, তার আগের বর্ণ কি আছে আ, তার কি আগের বর্ণ হচ্ছে আ একটা উপসর্গ, তারপরে দেখেন এই হার এইটুকু হচ্ছে আমার স্বাধীন শব্দ, আর এইটুকু আ থেকে শুরু করি পুরোটা আবার কি বলেন তো উপসর্গ, এখন আসেন উপসর্গ যেহেতু স্বাধীন শব্দের পূর্বে বসে শুরুর দিকে বসে আমরা একটা একটা করে উপসর্গ বের করবো, প্রথমে কি আছে বলেন তো স আছে, স একটা উপসর্গ হয় কি হয় না, হয় অবশ্যই, আমরা বাংলা উপসর্গ বলেছিলাম রাম সা সু স হা, এরপরে কি আছে দেখেন ম, দেখেন শুধু ম বলে কোনো উপসর্গ নেই, তারপরে আমরা শিখেছিলাম 5 নম্বর রুলস, যদি কোথাও সিঙ্গেল লেটার থাকে তার পূর্বে অ বসবে তবে লক্ষ্য রাখতে হবে যে তার পূর্বে অ উচ্চারিত হয় কিনা, এখন দেখেন স্বর সঙ্গে অ উচ্চারিত হয় কিনা, অবশ্যই স্বর সঙ্গে অ উচ্চারিত হয়, দ্যাটস হোয়াই এই অটা বসবে না, এই দুটো অ একসঙ্গে না বসে সম হয়ে যাবে, দ্যাটস হোয়াই আমি কাছে একবারে সম লিখে ফেললাম, এরপরে কি আছে ভি আছে, আবার দেখেন ভি কি হয়ে গেছে সিঙ্গেল লেটার হয়ে গেছে, সিঙ্গেল লেটার হলে তার পূর্বে কি বসে অ বসে, ওকে তার পূর্বে একটা অ বসে দেন, ভি হয়ে গেল, এরপরে কি আছে ব আছে, দেখেন জফলা আমরা জানি জফলা থাকলে কি হয়, জফলা থাকলে হয় রস্বইকার, রস্বইকার দিলাম, সবার শেষে কি আছে আ, এই আ দিলাম, এইবার দেখেন যে সমবিব্যহারে চারটা উপসর্গ আছে, কি কি আছে সম অভি ভি আ, এই চারটা যেটা আমরা এতদিন ধরে মুখস্থ করে আসলাম আজকে আমি এটা আপনাদের ভেঙে দেখিয়ে দিলাম, আর আশা করছি ইনশাল্লাহ এটা আপনারা পারবেন, ঠিক আছে, আর সমবিভাগের অর্থ হচ্ছে একই সাথে, একই সাথে, জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করেছি এটা বোঝানোর জন্য, যারা বুঝতে পেরেছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি বা ধন্যবাদ জানাচ্ছি, যারা বুঝতে পারেননি তারা একটু আরেকবার দেখে ট্রাই করবেন, তারপর যদি বুঝতে না পারেন তাহলে আমাকে যেভাবে খুঁজে বের করে জানাবেন যে স্যার বা ভাইয়া এজ এ উইশ ইভেন অ্যাড্রেস মি, যে কোনো ভাবে অ্যাড্রেস করতে পারেন, করে বলতে পারেন যে এটা আমি বুঝিনি বুঝিয়ে দেন, আমি আমার জায়গা থেকে আপনাকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে, আপনি আজকের কাজ হচ্ছে এইভাবে উপসর্গ অনেকগুলো ভাঙ্গার প্র্যাকটিস করবেন,
দেখবো যে ভাঙতে গিয়ে পারেন কিনা। আচ্ছা আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, দেখি আপনি বাসায় গিয়ে করবেন, ঠিক আছে? যদি না পারেন আমাকে জানাবেন। ওকে, আমি কয়েকটা শব্দ দিচ্ছি যে এগুলো উপসর্গ ভাঙবেন। যদি বলি আমি যে প্রত্যাবর্তন, ঠিক আছে, আবার ধরো যে উপাচার্য, প্রত্যাবর্তন, প্রত্যাবর্তন উপাচার্য, তারপরে ব্যতিব্যস্ত, ব্যতিব্যস্ত, আচ্ছা আকারটা হবে না, আমি আকারটা ভুল করে দিয়ে ফেলেছি, আমি খেয়ে ফেলেছি, ব্যতিব্যস্ত। তারপরে লিখবেন অসাংবিধানিক বা অনুসন্ধান। হ্যাঁ, একটা কঠিন দিলাম, হ্যাঁ এটা করবেন যে অনুসন্ধান, অনুসন্ধান, ঠিক আছে? এইগুলো আপনাদের বাসার হোমওয়ার্ক, এইগুলো করবেন, করে আমাকে জানাবেন যদি পারেন, যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না পারেন তাহলে আমাকে জানাবেন, আমি আমার জায়গা থেকে এগুলো সলভ করার ট্রাই করব, ঠিক আছে? আর আজকের ক্লাসের সময় আর বাড়াচ্ছি না, আমাদের ক্লাস টাইম প্রায় শেষ, আর আজকে আমার উপসর্গের টপিকসটা একদম আমি আমার মনের মতো করে শেষ করতে পেরেছি। তবে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে উপসর্গের যে প্রশ্ন অনেক আসে, সেটা হচ্ছে উপসর্গের অর্থ চেয়ে বসে। ভাই অর্থটা কিন্তু কেমন অর্থ, কোন অর্থ, এটা কিন্তু আমি আপনাকে পড়িয়ে দেওয়ার কিছু নেই, এটা একদম ভোকাবুলারি টাইপ, আপনাকে মুখস্থ করতে হবে। এটার জন্য দুটা, একটা হচ্ছে নিজস্ব প্র্যাকটিস, আর একটা হচ্ছে মাথা খাটাইতে হবে। যেমন দেখেন, আপনাকে যদি বলি যে রাম ছাগলের রাম কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, দেখেন ছাগল বলতে কি বুঝি, নর্মাল ছাগল বুঝি, তখন রাম বুঝে তখন ছাগলটাকে একটু বড় মনে হয়, কারণ এখানে রামটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, বড় অর্থে। ঠিক একই ভাবে যদি কি দা, দা হচ্ছে দা বলতে আমরা দা বুঝি, তারা যখন রাম দা দিচ্ছে তখন কি বড় অর্থে রাম দা আসতেছে। এরকম দেখবো যে যে উপসর্গগুলো বসে কোনটা কোন অর্থ প্রকাশ করছে, এটা আপনাকে নিজ দায়িত্বে মুখস্থ করে নিতে হবে, ঠিক আছে? এটার জন্য কোনো শর্টকাট টেকনিক নেই, কোনো প্রকার টেকনিক নেই, ঠিক আছে? এটা আপনি নিজ দায়িত্ব মুখস্থ করে নেবেন, আর উপসর্গ থেকে অন্য কোনো প্রবলেম পেলে আমাদেরকে জানাবেন, বাসায় প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনি উপসর্গ থেকে যে কর থেকে এক্সপার্ট হয়ে যাবেন, ভালো পারবেন। আজকে ক্লাসটা শেষ করার আগে আমি জাস্ট অবৈধ স্যারের সঙ্গে ক্লাসটা ফিনিশ করার জন্য অনুমতি নিচ্ছি, উনি ক্লাসটা শেষ করবেন। আপনি একটু সঙ্গে থাকেন, আমি জাস্ট একটু কমেন্ট করে দেখছি যে ক্লাসটা কে কেমন এনজয় করেছেন, আর যারা লাস্ট পর্যায়ে এসেছেন তারাও চাইলে ক্লাসটা আবার দেখবেন এবং ক্লাসটা শেয়ার করবেন। আমরা যত বেশি শেয়ার পারবো তত বেশি আমরা আমাদের রিচটা বাড়বে, ঠিক আছে? ওকে, আপনারা অনেকে কমেন্ট করছেন যে বুঝতে পেরেছেন, বলছি এতদিনে নতুন বিষয়গুলো নতুন করে শিখলাম। ওকে, আপনি যখনই কোনো নতুন টিচারের, নতুন টিচারের ক্লাস করবেন তখনই নতুন কিছু শেখার মানে সুযোগ থাকবে, দ্যাটস হোয়াই শেখার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই, আমাদের সঙ্গেই থাকুন। স্যার ক্লাস শেষ করতেছে, তো আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি, আপনাদের মাঝে আবার নতুন ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে আসতে পারি, সেই সাধুবাদ জানি সবাইকে। আর আসুন বাদল ছাড়া সেই একটাই কথা, আসুন আমরা মায়া ছড়াই, আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করি সবাইকে সাহায্য করতে, মানে এখন যে পরিস্থিতিটা চলে আসছে এই পরিস্থিতিটা ধীরে ধীরে আমরা কাটিয়ে উঠতেও পারছি, তো সবকিছু মিলিয়ে চাচ্ছি যে আপনারা ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে, সেই পর্যন্ত আমার সঙ্গে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।